अपनी नमाज़ पढ़ेছেন ठीक किन्तु पाँच वक्त नमाज़ जमातेर साथे कखनो कखनो पढ़েছেন कखनो पढ़ते पारेন नाई किन्तु आपनार सार्बिक चेष्टा छिलो इस्लाम विजयेर पक्षे आपनार सामान्य भूल त्रुटि माफ करे आल्लाह आपनाके जान्नात दान करे दिबेन। আর নামাজ পড়েছেন রোজা রেখেছেন কিন্তু নেতা ছিল মুশরিক নেতা ছিল ইসলাম বিরোধী আপনি কখনো জান্নাতে যেতে পারবেন না। যেমন জান্নাতে যেতে পারবেন না আব্দুল্লাহ বিন উবাই বিন সুলুল বিশ্বনবীর পিছনে সে নামাজ আদায় করেছে আল্লাহর হাবিব নিজে তার জানাজা আদায় করেছেন তার মুখে লালা দিয়েছেন নিজের জামা মোবারক দিয়েছেন তারপরেও আল্লাহ তার জানাজাকে ক্যান্সেল করে দিয়েছেন। আমরা সেদিকে যেন না যাই আল্লাহ আমাদেরকে হেফাজত করুন। আল্লাহর পক্ষে থাকতে রাজি আছেন তো? আল্লাহর দল করতে রাজি আছেন তো? কে কে দুই হাত তুলে আল্লাহকে দেখান। হ্যাঁ, কাফেরদের দালালরা হুঁশিয়ার সাবধান। তোগো একদিন আর আমগো একদিন। তোরা আমগরে মারবি, আমরা শুধু মায়ের খামো। হে নবীর উম্মত আমরা নই। 13 বছর মায়ের খেয়েছেন, 10 বছরের সুদে আসলে উসুল করে এনেছেন, ঠিক কিনা? 13 বছর নিজে মায়ের খেলেন মোহাম্মদ সাল্লাল্লাহু, আর 10 বছরে এমন হুঙ্কার ছেড়েছেন 30 লক্ষ বর্গ মাইল পর্যন্ত ইসলামের আন্ডারে চলে আসছে। আরো আসতে কন সুবহানাল্লাহ। সেই ইমান আমাদের মধ্যে আছে না নাই? আল্লাহ কবুল করুন। আরো জোরে বলি আমিন। আজকের মাহফিলের সম্মানিত সভাপতি সিনিয়র ভাইস প্রেসিডেন্ট ইসলামী ব্যাংক লিমিটেড ও সভাপতি ইসলামী সমাজ কল্যাণ পরিষদ কাপাসিয়া। এটা সভাপতি তাফাজ্জুল ভাই নাকি? ও, এটা তো জানতাম না আমি। আচ্ছা, আমরা একসাথে কোরআনের শিল্পী ছিলাম। আমরা তাফাজ্জুল ভাই কোরআনের এই গানের জন্য, সঙ্গীতের জন্য একটি পা কোরবানি দিয়েছেন। আল্লাহ তার এই পাটাকে জান্নাতের জন্য কবুল করুন। আরো চিৎকার করে বলি আমিন। তাফাজ্জুল ভাইয়ের গজল জানা না, বাংলাদেশে এরকম মুসলমান খুব কম পাওয়া যাবে। তুমি রহমান বলেন, এই তো, এই যে এটা ওনার লেখা, এটা ওনার লেখা। জেনে বুঝে গাইল যারা মোর নবীজির নাম, জানমালের কোরবানি দিয়ে করছে যে সংগ্রাম। আলহামদুলিল্লাহ বলেন। এটা কার লেখা? যে ফুল যুগ যুগান্তরে খুশবু ছড়ায়, বলেন, যে ফুল যুগ যুগান্তরে খুশবু ছড়ায়, এঁকেছি সে ফুল মোরা, এঁকেছি সে ফুল মোরা মনের কাবায়, যে ফুল যুগ যুগান্তরে খুশবু ছড়ায়। কার লেখা? হ্যাঁ, তাফাজ্জুল ভাই। এরকম অসংখ্য অজস্র দিয়ে পুরা জাতিকে ঋণী করে রেখেছেন। আলহামদুলিল্লাহ বলে আল্লাহ ওনার হায়াতকে দারাজ করে দিন, শরীরের অসুস্থতা দূর করে দিন। এই মাহফিলকে বন্ধ করার জন্য যারা চেষ্টা করবে তারা আল্লাহর দুশমন, কোরআনের দুশমন, ইসলামের দুশমন, কাপাসিয়ার দুশমন। এই মাহফিল যদি কোনো কারণে বন্ধ হয়, যেগুলো বন্ধ করবে ল্যাংলা লুলা অপদস্থ হয়ে অপমানিত হয়ে জমিন থেকে বিদায় হবে। ঠিক তবে ঠিক। অনেক শয়তান আছে আজে বাজে কথা পাস করে আশপাশ থেকে। আমরা জমিনে ভাষা শ্যাওলা নয়, আমরাই জমিনের আসল মালিক। তোমরা যারা কোরআন মানো না, ইসলাম মানো না, আল্লাহর নবীকে মানো না, তোমরা জমিনের চোর ডাকাত হাই ডাকাত। জমিনে তোমাদের কোনো অধিকার নাই, ঠিক কিনা? আমরা কোরআন নিয়ে থাকবো, কোরআন নিয়ে বাঁচবো। রাজি আছেন তো? রাজি আছেন তো মুসলমান? হাত তুলে আরেকবার দেখাও। আল্লাহ আমাদেরকে কবুল করুন। আরো চিৎকার করে বলেন আমিন। আজকে পৃথিবীকে আল্লাহ সাজাচ্ছেন ইসলামের রঙে। সামনের দিনগুলো ইসলামের দিন, সামনের দিনগুলো মুসলমানদের দিন। মিশরে দীর্ঘদিনের কুফরি শাসনের অবসান ঘটেছে। জালেম সরকারকে মানুষ ঝাড়ু পিটা করে জমিন থেকে নামিয়েছে, ঠিক কিনা? একই অবস্থা ঘটেছে 42 বছরের শাসন ক্ষমতা যিনি আটকে রেখেছিলেন, কি নাম? কি অপদস্থ অবস্থায় আল্লাহ তাকে বিদায় করেছেন আপনারা জানেন। ড্রেনের ভিতরে কোন দিক দিয়ে প্রাণ গেছে সে নিজেও করতে পারবে না। আল্লাহ তাকে জুতা পিটা করে সরিয়েছেন। সামনের দিনগুলো মুসলমানদের জন্য সাজাচ্ছেন কে? মনে রাখবেন, রক্ত যাদের জমিনে যত বেশি ঝরে আল্লাহ তত বেশি জমিনটা তাদের হাতে তুলে দেন। যারা জমিনে রক্ত ঝরায় জমিন তাদের হাতে চলে যাবে। আজকে আলেমদের রক্তে বাংলার জমিন রঞ্জিত হয়ে আছে, আলেমদের হাতেই আল্লাহ ক্ষমতা তুলে দিবে। ঠিক না ঠিক? আমরা আলেম আছে যেখানে আমরা যাব, আলেম নাই যেখানে আমরা নাই সেখানে। কারণ আলেমরা হলো নবীদের ওয়ারিশ। নবীদের কি? কোন নবী আলাইহিস সালাম টাকা পয়সা দিয়ে কাউকে ওয়ারিশ করেন না। নবীদের মিরাস হলো সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এইগুলো আমরা পেয়েছি নবী আলাইহিস সালামের কাছ থেকে। আর নবীদের পরে এগুলো আমাদের মাঝে এনে দিয়েছেন কারা? কারা? আলেমরা। আল্লাহ সেই আলেমদের কবরগুলোকে জান্নাতের বাগান বানিয়ে দিন। আর যারা বেঁচে আছেন, জেলখানায় আছেন, বিভিন্ন জায়গায় আছেন, আল্লাহ তাদেরকে নবীদের মতো সম্মানিত করুন। চিৎকার করে বলুন আমিন। নবীরা জেলখানায় গিয়েছেন, জেলখানাটা মোমেনদের জন্য কোনো অপান্তীয় জিনিস না। বরং ইউসুফ আলাইহিস সালাম বলতেন, আস-সিজনু আহাব্বা ইলাইয়া মিম্মা তাদউনি ইলাইহি, তোমরা যেদিকে আমাকে ডাকো তার চেয়ে আমার জেলখানা আমার কাছে অনেক বেশি ভালোবাসা। জেলখানায় যাওয়া ছাড়া মোমেনদের ইমান পরিপূর্ণ হয় না। 3 বছর জেল খেটেছেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। অতএব কোরআনের জন্য যদি জেল খাটতে হয়, রক্ত দিতে হয়, রাজি আছেন না? না। যারা কোরআনের জন্য রক্ত দিতে চায় না এরা মুনাফিক। এরা কি? কোরআনের জন্য কষ্ট স্বীকার করতে চায় না, এরা মুনাফিক হয়ে কবরে যেতে হবে। কার কথা? মা তাআলা শুবাতিন মিনাল নিফাক, মুনাফিকের উপর তাদের মৃত্যু হবে। আল্লাহ আমাদেরকে মুমিন হিসাবে কবুল করুন। আরো চিৎকার করে বলেন আমিন। একটা সূরা আমি চিন্তা করে নিয়েছি, যে সূরা থেকে আজকে আমি কথা বলবো। জাবির রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, মাআজ রাদিয়াল্লাহু আনহু এশার নামাজ পড়াচ্ছিলেন। কোন নামাজ? এশার নামাজ পড়াচ্ছিলেন। তো হি মেক দ্য প্রেয়ার ভেরি লং, তিনি এশার নামাজটাকে খুব লম্বা করে ফেলেছেন। আউট অফ অ্যাফেকশন বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এশার নামাজে অধিকাংশ সময় লম্বা কেরাত ধরতেন। এশা এবং ফজর এই দুইটা লম্বা করতেন। কিন্তু যদি দেখতেন যে কোনো অসুস্থ মুসল্লি আছে, অথবা কোনো এমন মা এসেছেন যার ছোট্ট ছোট্ট বাচ্চা আছে, তখন নামাজকে শর্ট করে দিতেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। কারণ একজন মুরুব্বি আছেন নামাজে, এখন আপনি যদি আধা ঘন্টার সূরা একটা ধরেন ওনার কষ্ট আছে না? নাই, কথা বলেন না কেন? কষ্ট আছে। আবার আমাদের দেশে দেখা যায় 2 আয়াত পড়েই এশার নামাজ শেষ। ইয়া আইয়াতুন নাফসুল মুতমাইন্না ইরজিই ইলা রাব্বিকা রাদিয়াতাম মারদিয়া ফাদখুলি ফি ইবাদি ওয়াদখুলি জান্নতি। খালাস, এক আয়াত হয়ে গেল, এক রাকাত হয়ে গেল। এত শর্ট ও বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জীবনেও পড়ান নাই। শুধুমাত্র 2-3 আয়াত দিয়ে এশা পড়া, ফজরে পড়া, এটা বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কখনো করেন নাই। জীবনে 2বার, তিনি 3বার ফজরের নামাজকে তিনি শর্ট করেছেন। আমি যতটুকু পেয়েছি, একবার ফজরের 2 রাকাতেই তিনি ইদা জুলজিলাতিল আরদু জিলজালাহা পড়েছেন, ফজরের 2 রাকাতেই। আবার আরেকদিন পড়েছেন নাস এবং ফালাক। কোন সূরা? নাস এবং ফালাক। আরেকদিন পড়েছেন জিলজাল এবং আদিয়াত। সাহাবায়ে কেরাম যখনই শর্ট করতেন জিজ্ঞেস করতেন, যেদিন নাস ফালাক দিয়ে নামাজ শেষ করলেন বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সাহাবায়ে কেরাম বললেন, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এত ছোট্ট সূরা দিয়ে তো কখনো আপনি ফজর পড়ান না। কখনো 40 আয়াত, কখনো 60 আয়াত, কখনো 80 আয়াত, কখনো 120 আয়াত, কখনো 140 আয়াত দিয়ে ফজর পড়ান মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আজও সেই সিলসিলা মক্কায় আছে না নাই? মদিনায় আছে না নাই? এত শর্ট নামাজ কেন পড়িয়েছেন ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু? আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, যখনই আমি তাকবীরে তাহরিমা বেঁধেছি আমার কানে একটা শিশুর কান্না ভেসে এসেছে। আমার মনে হয়েছে ওই শিশুর মা আমার পিছনে নামাজে দাঁড়ানো। এখন যদি নামাজ লম্বা করে দেই ওই শিশুটার কষ্ট হয়ে যাবে, সেই জন্য আমি ফজরের নামাজকে সংক্ষিপ্ত করে দিয়েছি। আরো আসতে পান সুবহানাল্লাহ। আহারে সুবহানাল্লাহর অবস্থা রে, আসতে করলে জোরে হয়। দেশটা চলতেছেই উল্টা। মহিলা মানুষ থাকবি ঘরের ভিতরে, কি জন্য ক্ষমতা নিয়ে টানাটানি করস? আল্লাহ বলেছেন মহিলাদেরকে ঘরে থাকার জন্য, ঠিক কিনা? আর আমাদের দেশে ক্ষমতায় কারা? কয় বছর কয় বছর, বছরও জানে না কয় বছর। আমি টেলিভিশনের পর্দা থেকে অন্তত 20 থেকে 30 বার দুজনকে নসিহত করেছি, ছেলে বড় হয়েছে, ছেলের হাতে ক্ষমতা দিন। একজন পুরুষের কাজ কখনো 10 জন মহিলাও করতে পারে না। পুরুষরা হলো টায়ার আর মহিলারা হলো এত ভালো বুঝে। টিউব কোথায় থাকবে? একটা টায়ার শেষ হতে কমসে কম 4টা টিউব লাগে, ঠিক কিনা? তো একজন পুরুষ কয়জন মহিলাকে বিয়ে করতে পারে? কথা বলেন। যদি ইনসাফ করতে পারেন কয়জন? আর যদি ইনসাফ প্রতিষ্ঠা না হয়, কিলাকিলি, ধরাধরি, সালিশ, তাহলে কয়জন? একজনের বেশি বিয়ে করতে পারবেন না। এজন্য আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, নকারনা ফি বুয়ুতিকুন্না ওয়ালা তাবাররাজনা তাবাররুজাল জাহিলিয়াতিল উলা। ও মেয়েরা, তোমরা ঘরে থাকো, জাহিলি যুগের মেয়েদের মতো খোলা নৌকার মতো তোমরা বাহিরে বেরিয়ে যেও না। কার হুকুম? আল্লাহর হুকুম। আল্লাহ আমাদেরকে মানার তৌফিক দান করুন। মাস রাদিয়াল্লাহু আনহু এশার নামাজকে লম্বা করে ফেললেন। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে কয়েকজন বৃদ্ধ সাহাবীকে বিচার দিলেন। হাদিসটি এসেছে বুখারী, মুসলিম, নাসাই, ইবনে মাজা, 4-5টা গ্রন্থেই অথেন্টিসিটি নিয়ে হাদিসটি বিদ্যমান। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবীকে ডাকলেন। সাহাবীর নাম কি যিনি নামাজ পড়েছেন? কি নাম? আরো জোরে বলেন। মাআজ। ছেলের নাম, এই নামগুলো রাখবেন, ছেলের নাম যেন উল্টা পাল্টা না হয়। রকেট ছেলের নাম, বোমা, দেখছো এখন আবার নতুন সংযোজন হয়েছে, তৌশিক হোসেন, আবার সাগর আহমদ, একটা বাংলা নাম, ঝগড়াটি বেগম, একটা বাংলা নাম আর একটা আরবি নাম যোগ করে দিচ্ছে। ফালতু জিনিস বেটা, পুরোটাই আরবিরা, ঠিক কিনা? বাংলা কি? বাংলা কোনো ভাষাই না ওইভাবে যদি আমরা ধরি। বাংলা হলো একটা সংমিশ্রণ, বাংলার অরিজিনালিটি বলতে কিছুই নেই। আমাদের দেশে যিনারা বাংলার জন্য চোখের পানি ফেলেন, তিনারা পালন করেন 21শে ফেব্রুয়ারি। এটাও তো বাংলা, কি বলেন? 21শে ফেব্রুয়ারি বাংলা না? বিরাট বাংলা এটা। বাংলা দিবসটাই ওনারা বাংলা করতে পারলেন না, এত বড় দরদি বাংলার জন্য। অফিস আদালতে এখন কোন ভাষা চলে? কথা বলেন। ব্যাংকগুলোতে কোন ভাষা? ইংরেজি। বাংলার জন্য কি দরদ! বাংলাকে ভালোবাসলে আমরাই বেশি ভালোবাসি, আমরা যারা মাদ্রাসায় পড়ি, ঠিক কিনা? স্কুল কলেজগুলোতে বাংলা ভাষা আছে না নাই? আবার বিশ্ববিদ্যালয়ে গেলে ইংরেজি ভাষা বেশি না বাংলা বেশি? ইংরেজি ভাষা বেশি। যেমন আমি পলিটিক্যাল সায়েন্সে পড়েছি ঢাকা ইউনিভার্সিটিতে। আমার ক্লাস টিচার প্রথম দিনে এসে বললেন, মাই ডিয়ার স্টুডেন্ট, I am very proud of you. আমি বলছি, shut up sir. বাংলা কথা বলবেন। এই চত্বরে বাংলার জন্য ছেলেরা রক্ত প্রবাহিত করেছে, ইংরেজি বলতে পারবেন না। স্যার বলেন, ইটস এ পলিটিক্যাল সায়েন্স ক্লাস। আমি বললাম, নো, ইটস এ রাষ্ট্র বিজ্ঞান ক্লাস। লাগলো ঠেলাঠেলি। কইলো, বাবা তুমি বাংলার প্রতি দরদ রাখো ঠিক, কিন্তু বাংলা ভাষায় রাষ্ট্রবিজ্ঞানের কোনো বই নেই। আমি বললাম, বই না থাকলে বাংলা আপনারা অনুবাদ করেন, তাহলে আমরা সেই বই পাবো, ঠিক কিনা? এজন্য ভাষার জন্য দরদ আমাদের থাকবে, কিন্তু সবচেয়ে বেশি মুসলমানদের দরদের ভাষা কোনটি? আরো জোরে বলেন। কবরের ভাষা কি? আল্লাহর ভাষা কি? কোরআনের ভাষা কি? জান্নাতের ভাষা কি? বিশ্বনবীর ভাষা কি? আরবি। আলহামদুলিল্লাহ বলেন। আমরা যখন নামাজে দাঁড়াই কোন ভাষা ব্যবহার করি? নামাজে বাংলা আছে নাকি? পুরাটাই আরবি, পুরাটাই আরবি। কিন্তু যেহেতু নিজে সব সময় পড়ে, কয় যে নামাজ রোজাই শুধু বাংলাতে করি আর সব আরবিতে। সৌদি আরব গেছে এক ছেলে, কেমন ছিলা? কয় সাংঘাতিক ব্যাপার, ঝগড়াঝাটি সব হয় আরবিতে, কিন্তু শুধু নামাজ রোজা হয় বাংলায়। নামাজ রোজা কি বাংলা নাকি? ওইটা বুঝে দেখে মনে করছে এটাই বোধহয় বাংলা। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুআয রাদিয়াল্লাহু ডাকলেন, ডেকে বললেন, তোমার কাছে কি আম পারার সূরাগুলো ছিল না? এই যে মুসল্লিরা সেখানে নামাজে কষ্ট পেয়েছে, তুমি কি এগুলো দেখো নাই? বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই নসিহতটি নাকে করলেন আর বললেন, ইনফিতার পড়বা, সূরা জিলজাল পড়বা, আবার বললেন সূরা আবাসা পড়বা। সূরা আমপারার সূরাগুলো তিনি লোকট করলেন। এই সূরাগুলো যদি কোনো অসুস্থ লোক থাকে সেখানে এই সূরাগুলো দিয়ে নামাজ শেষ করলে খুশি হবেন কে? ইসলাম সবার স্বার্থ দেখে, ঠিক কিনা? একজন বৃদ্ধ সাহাবী হুজুরের কাছে এসে বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমাকে একটা সূরা দেন যেটা আমি সবসময় পড়তে পারবো। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, তুমি পড়ো। আলিফ লাম মিম দিয়ে যে সূরা শুরু হয়েছে সেগুলো তুমি পড়ো। বৃদ্ধ সাহাবী রাদিয়াল্লাহু আনহু বললেন, আমার জিহ্বা মোটা হয়ে গেছে, আমি এই আলিফ লাম দিয়ে শুরু হওয়া সূরাগুলো পড়তে পারবো? আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, হা মিম সিজদা দিয়ে যেই সূরা শুরু হয়েছে সেগুলো পড়েন। তিনি বললেন, এগুলো আমি পড়তে পারবো? এবার আল্লাহর হাবিব বললেন, সাব্বাহা ও সাব্বাহু দিয়ে যেই পাঁচটা সূরা শুরু হয়েছে, সূরাতুল মুসাব্বিহাত যেগুলো, সেগুলো তুমি পড়ো। তিনি বললেন, এগুলো আমি পড়তে পারবো না। আমরা হলে বলতাম, মিয়া যা খুশি তা পড়ো। কিন্তু বিশ্বনবী সাল্লাল্লাহু, কোন রাগ নাই, কোন রাগ। চিন্তা করতে লাগলেন, চিন্তা করে এবার হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পড়া শুরু করলেন, ইযা যুলজিলাতিল আরদু জিলজালাহা ওয়া আখরাজাতিল আরদু আসকালাহা ওয়া ক্বালাল ইনসানু মা লাহা। সাহাবী রাদিয়াল্লাহু আনহু চেহারা চাঁদের মতো উজ্জ্বল হয়ে গেল। তিনি বললেন, হুজুর, এত সুন্দর সূরা আপনি আমাকে বাছাই করে দিয়েছেন, আপনি আমাকে সম্মান দিয়েছেন, আল্লাহ যেন আপনার সম্মান আরো বাড়ায়া দেয়। এই সূরা হলো বৃদ্ধদের সূরা। কার সূরা? যাদের জিহ্বা মোটা হয়ে গেছে। পান খাইলে জিহ্বা পাতলা থাকে না, মোটা হয়। হ্যাঁ, বেশি মোটা না কম। আর পানের সাথে যারা জর্দা শরীফ খান তাদের তো আর কথাই নেই। জর্দা না খায় বিড়ি খান, জর্দার জায়গায় গাঁজা খান, কারণ জর্দা এবং বিড়ি, গাঁজা এগুলো একই জিনিস। আরো আসতে কোন ঠিক, কিন্তু জর্দাটা মজা লাগে কেন? একটু ঘ্রাণ থাকে, মুখ থেকে একটু সুঘ্রাণ বের হয়। কিন্তু এটার এফেক্ট এত ক্ষতিকর, বিড়িও এত ক্ষতি করে না, জর্দা চাবিয়ে খেলে শরীরের যত ক্ষতি হয়। এজন্য আজকে হার্টের রোগীর কাছে, ডাক্তারের কাছে গেলেই প্রথম ডাক্তার জিজ্ঞেস করে, দেখি দাঁত দেখান। দাঁত দেখাইলে যখন দেখে যে দাঁত মিয়া দাঁতের উপর বসে আছে, কয় যে কি জর্দা খান? জর্দা খেলে আগে জর্দা বন্ধ করে আসেন, তারপরে হার্টের চিকিৎসা করুন। আগে সাদা বন্ধ করে আসেন, তারপরে চিকিৎসা করব। আল্লাহ এগুলো থেকে আমাদেরকে হেফাজত করুন। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, কিয়ামতের চিত্র যদি কেউ দেখতে চায়, 7-8টা সূরার কথা বলেছেন মুহাম্মদ সাল্লাল্লাহু। এর মধ্যে প্রথম দিকে হলো ইদা ইদাস সামাউন ফাতারাত, পড়েন ইদাস সামাউন ফাতারাত ওয়া ইদাল কাওয়াকিবুন তাতারাত ওয়া ইদাল বিহারু ফুজ্জিরাত ওয়া ইদাল কুবুর بعثرت علمت نفس ما قدمت وأخرت يا أيها الإنسان ما غرك بربك الكريم الذي خلقك فسواك فعدلك في أي صورة ما شاء ركبك كلا بل تكذبون بالدين وإن عليكم لحافظين كراما كاتبين يعلمون ما تفعلون. এই পর্যন্ত আজকে আমরা পড়ি। আমরা এই সূরা থেকে আলোচনা করি। আল্লাহ তৌফিক দান করুন। কোরআন মানতে রাজি আছেন তো? না মানলে গুনাহ আছে না নাই? কি গুনাহ? কবিরা গুনাহ। আর কি গুনাহ? এই কোরআন কি ছেড়ে দিবে? এই কোরআনের প্রাণ আছে না নাই? যারা কোরআনের সাথে বেয়াদবি করে তাদের শাস্তি কোরআনে আছে না নাই? কি শাস্তি? এই কোরআন তাদেরকে নিয়ে সোজা জাহান্নামে চলে যাবে। বলবে আল্লাহ, এই লোকগুলো ইত্তাখাযা হাযাল কোরআন মাহজুরা, এই লোকগুলো আমার সাথে বান্দরামি করেছে, আমাকে ঠাট্টার পাত্র বানিয়েছে, এদের বিচারে যতক্ষণ হবে না আমি তাদের পিছু ছাড়বো না। আর যারা এই কোরআনকে নিয়ে সমাজে চলেছে, ওয়াল রাইটিং করেছে, বিভিন্ন জায়গায় এই কোরআনের দিকে মানুষকে ডেকেছে, তাদের পক্ষেও এই কোরআন আছে না নাই? আমরা কোরআনের পক্ষে থাকতে রাজি আছি তো? আমাদের দেশে সাধারণভাবে গ্রামগঞ্জের লোকেরা কোরআনকে ভালোবাসে, সব দলের লোকেরাই, ঠিক কিনা? কিন্তু ভেজাল হয়েছে ঢাকা শহরে, কিছু কিছু নেতার মাথা খারাপ, যেগুলো কোরআনকে পছন্দ করে না, ইসলামকে পছন্দ করে না। এদের দেশ বাংলাদেশ নয়, তোরা বাংলাদেশ থেকে বেরিয়ে চলে যা। যারা কোরআনের বিরোধী এদেরকে আমরা পছন্দ করি না। ওদের দলের লোকেরা ওদেরকে ঝাড়ু দিয়ে পিটাবে, ঠিক কি না? কোরআন আছে যেখানে আমরা যাব সেখানে, কোরআনের তেলাওয়াত যেখানে আমরা যাব। পত্রপত্রিকাতে আপনারা দেখছেন বোরকার বিরুদ্ধে আজকে কথা উঠছে। উত্তরা যে কলেজ স্কুল, এই মডেল স্কুলের প্রিন্সিপালকে গর্দানা দিয়ে বের করে দাও। এই বেয়াদব বোরকার বিরুদ্ধে অবস্থান নিয়েছে, ঠিক কিনা? আস্তে আস্তে কোরআনের এক একটা জিনিসের বিরুদ্ধে তারা নার্ভ টেস্ট করে, তারা টেস্ট করে মুসলমানদের কি অবস্থা। আমরা আমাদের প্রাণ যাবে কিন্তু কোরআনের আইনের অবমাননা হতে দেব না, ঠিক না? ঠিক। এই পর্দার সিস্টেমটা কে দিয়েছেন? শরীর ঢাকতে বলেছেন কে? বরং আল্লাহ যেটা বলেছেন ওটা বোরকার চেয়ে মারাত্মক। জালাবিবটা মোর দেন বোরকা, এটা বোরকার চেয়ে অনেক বেশি এফেক্টিভ। যেমন বোরকাতে ইউ ক্যান এক্সপোজ ইউর সেলফ। অনেকগুলো বোরকা আছে যেগুলো ফিজিক্যালি খুব টাইট এবং বিভিন্ন ডেকোরেশন করা আছে, যেই বোরকাগুলো পরলেই অন্যান্য ছেলেদের নজর ওদিকে চলে যায়। এই বোরকাগুলো ব্যবহার করা সম্পূর্ণ। কোন পুরুষ ছেলে টাইট পোশাক পরবে না, কোন মেয়েও টাইট পোশাক পরবে। আবার যে ছেলে মেয়ের ভেষভূষা ধরে তার উপরে আল্লাহর লানত, যেই ছেলে মেয়ের ভেষভূষা ধরে তার উপরে আল্লাহর লানত, যেই মেয়েরা চোখের ভুরু চাচে তার লানত, যেই ছেলেরা টাকনুর নিচে কাপড় পরে তাদের ওই টাকনুর নিচের জায়গাটা জাহান্নামের আগুনে চলে যায়। কার কথা? আবার হাতে চুড়ি পরে অনেক ছেলে আছে না? নাই, অবশ্য কাপাসিয়াতে নাই। এরপরে বিভিন্ন মাজার থেকে লাল চেনা দেয়া হয়, চেনা বুঝুন তো, দয়াল। হ্যাঁ, এই চেনার নাম কি? ও বাবা দিছে। এর বাবা কয়জন? বাবার ব্যক্তি বাবা। হ্যাঁ, তোর মাকে তুই একটু শান্তিতে রাখ, মুরুখ করে গোষ্ঠী। যারে তারে বাবা ডাকিস না, বেকুব। বাবা ইসলাম নির্ধারিত করে দিয়েছে, ঠিক কিনা? ধর্মীয় কারণে কাউকে বাবা ডাকা জায়েজ নিষেধ করেছেন কে? বিশ্বনবীকে একজন বাবা ডাকতেন, আল্লাহ সেটাও হারাম করে দিয়েছেন। শুধু হারামই করেন নাই, ওনার বিবিকে ওই সাহাবী থেকে ছিনিয়ে নিয়ে বিশ্বনবীর সেই বিবিকে আল্লাহ নিজে বিশ্বনবীর বিবি বানিয়েছেন, ঠিক না? ঠিক। যায়েদ বিন হারেসার বিবি ছিলেন জয়নব। কে ছিলেন? জয়নব। যখন আল্লাহ বললেন মা কানা মুহাম্মাদুন আবা আহাদিম মিন রিজালিকুম ওয়ালাকিন রাসূলুল্লাহি ওয়া খাতামান নাবিয়্যিন, বিশ্বনবী তোমাদের কোন পুরুষের বাবা নয়, কোন স্বাবলম্বী পুরুষের বাবা নয়, বরং তিনি নবীদের শেষ নবী, নবীদের শেষ নবী। এই কথা বলার পরে এবার বলেন, ও জায়নাব, এতদিন তুমি যায়েদ বিন হারেসার বিবি ছিলে, আজকে থেকে তুমি ইদ্দত শেষ করে বিশ্বনবীর বিবি হিসাবে ঘরে প্রবেশ করো। এই জয়নব বলতেন, ও আয়েশা, ও উম্মে সালমা, তোমাদের বিয়ে হয়েছে দুনিয়ার কাজী দিয়া, আর আমার বিয়ের কাজী স্বয়ং আল্লাহ নিজে হয়েছে। আরো আস্তে গান, সুবহানাল্লাহ, আল্লাহু আকবার। বাবা আমরা কেন ডাকবো? ছোট বাচ্চাকে আদর করে বাবা বলা যায়, ঠিক কিনা? বাবা তুমি এই কাজটা করো না, কিন্তু একজন পীর সাহেবকে বাবা ডাকা অথবা ধর্মীয় কারণে কাউকে বাবা ডাকা, এটা ইসলামের সিস্টেমই না। এই সিস্টেমটা এসেছে হিন্দু ভাইদের থেকে, খ্রিস্টানদের থেকে, ঠিক কিনা? তারা বলে ঠাকুর বাপ, ঠাকুর মা, ওরা বলে ফাদার। ফাদারের বাংলা কি? এখন বাবা বলে দয়াল বাবা রে, দয়া করো আমারে। আমি চট্টগ্রাম গিয়ে দেখি এক গ্রুপ ছেলে পেলে এরকম নাচতেছে, দয়াল বাবা রে। তো আমি এয়ারপোর্ট থেকে নেমে যখন দেখলাম যে এরা গানগুলো গাচ্ছে, আমি থেমে গেলাম। আমি বললাম, দয়াল বাবা রে, তোর বাবা কোথায়? বাবা হরে কা, বাবা মরে গিয়ে গই। তো মরা বাবারে ডাকোস কেন? তোর বাপে তোদেরকে দেয় না, আল্লাহ দেয়। কে দেয়? তোর বাবারে দিছে কে? ছেলেগুলো আমার মুখের দিকে তাকিয়ে রয়েছে, কয় অনে হন মানে আমি কে? আরো দুইটা কয় নসিনত দেনা, নসিদ না, থারেক না, থারেক না। আমি বললাম এটাকে ঘুরিয়ে দাও, আমরা যেখানে শিরক আছে সেটাকে আমরা তৌহিদ বানাবো, ঠিক কিনা? শিরককে উৎপাটিত করে ফেলবো। শিরক আছে যেখানে আমরা নাই সেখানে, কারণ মসজিদে যখন ঢুকি আমরা পড়ি অমা আনা মিনাল মুশরিকিন, শিরকের সাথে আমার কোনো সম্পর্ক। আমি বললাম যদি আল্লাহ ছাড়া অন্য কারো কাছে চাও তোমাদের কি হবে? ছেলেগুলো বলল শিরক হবে, কারণ শিরকের জ্ঞান সবাইকে দান করেছেন কে? আল্লাহ মাহা ফুজুরাহা ওয়া তাকওয়াহা। প্রত্যেক মানুষের মধ্যে তাকওয়া আছে, গুনাহগারিও এমন কোন মানুষ পৃথিবীতে নেই যার সবই খারাপ, ভালো আছে, খারাপও আছে। এজন্য কোন মানুষকে টোটালি খারাপ বলা শরীয়ত নিষেধ করেছে, কোন মানুষকে কোন এলাকাকে খারাপ বলে গালি দেওয়াও নিষেধ করেছেন মুহাম্মদ সাল্লাল্লাহু। মুসলিম শরীফের একটা হাদিসের মধ্যে হুজুর বলেছেন কোন এলাকাকে তোমরা খারাপ বলে গালি দিও না। যেমন ওই যে টোকের কথা বলছো, টোকে সব খারাপ, এই কথাটাকে কুফরি বলেছেন মুহাম্মদ সাল্লাল্লাহু। ওই যে ওই কথা বলছো বরগুনা, বরগুনা সব বড় গুনাহ করে, নিষেধ এটা। একই হাদিসে হুজুর শেষে বললেন কোন মরা মানুষ মারা গেলে তার জন্য খাবার আয়োজন করাও কুফরি। ৪০ সাত দিনার যে খাবার আয়োজন করেন এটাকে ১০০% হারাম করেছেন মুহাম্মদ সাল্লাল্লাহু। এটা করতে পারবেন না, কোন মরা মানুষের জন্য খাবার কোন আয়োজন করা যাবে না। আপনার আত্মীয় স্বজন মিসকিন আছে, গোপনে তার কাছে খাবার পৌঁছিয়ে দেন, খুশি হবেন কে? গোপনে তার হাতে টাকা দিয়ে দেন, খুশি হবেন কে? আমি ছেলেগুলোকে বললাম এবার আমার সাথে ধরো, তোমরা যে গান গাচ্ছ আমিও এই গানের সাথে জড়িত থাকবো। ধরো, দয়াল আল্লাহ রে দয়া করো আমারে, বলেন দয়াল আল্লাহ রে দয়া করো আমারে, তব দয়া বিনা বাঁচে না কেউ এ সংসারে, দয়া করো আমারে। দয়া করেছেন কে? পৃথিবীর এমন কোন জায়গা নাই যেখানে আমার আল্লাহর দয়া নাই। এক মিনিট যদি দয়া বন্ধ হয়ে যায় পৃথিবীতে কেউ আর জীবিত থাকতে পারবে না, সব মরে শেষ হয়ে যাবে। ২৪ ঘন্টা আমাদের উপর দয়া করছেন কে? এই সুন্দর আকাশ তৈরি করেছেন কে? এই সুন্দর বাতাস প্রবাহিত করছেন কে? এমন কোন জায়গা নাই যেখানে আল্লাহর দয়া নাই, ঠিক না ঠিক? এই জন্য বলছেন ওয়াসিয়াত রাহমাতি কুল্লাশাই, পৃথিবীতে যত জিনিস আছে সবগুলোর উপর কার দয়া? এই জন্য দয়া চাইতে হবে কার কাছে? আল্লাহর কাছে। বিশ্ব নবীর কাছেও দয়া চাওয়া যাবে ইয়া রাসূলুল্লাহ। এটা পুরা গানটা জানেন তো আপনারা, শুনছেন না? কথা কন না কেন? আমি শুনছিলাম, আমি বুঝলা গেছিলাম। আমি একদিন কুমিল্লার এক মাহফিলে আমার আগে দিয়ে এরকম এক হুজুরে আনছে, এগুলোর নাম হলো বিশিষ্ট ভণ্ড বেদাতি হুজুর। বিশিষ্ট ভণ্ড বেদাতি হুজুর, আবার এগুলো গরম সুন্নি। সুন্নত গরম না ঠান্ডা? এবার সুন্নত গরম না ঠান্ডা কম? সুন্নত হলো ঠান্ডা আর এগুলি হচ্ছে গরম, এগুলির সাথে কোনো সম্পর্ক নাই সুন্নতের। সুন্নত ঠান্ডা, এর জন্য মদিনার মাটিও ঠান্ডা, ঠিক কিনা? বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নাম শুনলেই রহমত আছে না নাই? দুরূদ পড়লে রহমত আছে না নাই? রহমত ঠান্ডা না গরম? কথা বল না কেন? তো সুন্নত গরম হয় কেমনে? গরম সুন্নি মানে হলো ভণ্ড এগুলো, ঠিক? আমি দেখলাম তিনি বলছেন ইয়া রাসূলুল্লাহ ইয়া রাসূলুল্লাহ, মানুষও গাইতেছে সমানে আমারও নিদানে। আপনি শুনেন নাই ভাই? মানে আমার মৃত্যুর সময় তুমি আমার মাথার কাছে থাকবা, কানে কানে আমারে কইয়া দিবা ইয়া রাসূলুল্লাহ ইয়া রাসূলুল্লাহ। এটা কি তৌহিদ না শিরক? আহা, আমাদের দেশের সরল মানুষ বুঝে না, মনে করলে সুদ দিলেই বোধহয় এটা কিছু একটা হয়ে গেল। এই সুদ দিয়ে ভণ্ডরা কত শিরক আমাদের পেটে ঢুকিয়েছে। কেউ ফিরে না খালি হাতে, আগে কি কইতেন? খাজা তোমার দরবারেতে, কোথায় খাজা? খাজা নিজে গাঁজা খাইতে খাইতে শেষ। খাজার দরবারে গাঁজা আছে না নাই? কথা বল না কেন? এত গাঁজা কোথাও পাওয়া যায় না যত গাঁজা পাওয়া যায় বিভিন্ন খাজার দরবারে। আজমিরে যান, হায় হায়, মনে মনে গাঁজা, কয় মন লাগবে আপনার? আপনি সারা কাপাসিয়া তালাশ করে এত গাঁজা একসাথ করতে পারবেন না। যাদের নামে শিরক হয় এদেরকে আসামির কাঠগড়ায় দাঁড় করাবেন কে? ঈসা আলাইহিস সালামের মতো শ্রেষ্ঠ রাসূলকে আল্লাহ ছেড়ে দিবেন না। ঈসা আলাইহিস সালামকে কৈফিয়তের খাতায় নাম লিখিয়ে দিবেন আল্লাহ। কেন তোমাকে আমার ছেলে বলা হয়েছে? জবাব দাও। হাজার কোটি মানুষের মধ্যে কিয়ামতের ময়দানে কেঁদে ফেলবেন উলুল আজম পয়গম্বর, ইয়া আল্লাহ মাআযাল্লাহ, আপনার কাছে আশ্রয় চাই। আমি কি বলেছি এই জাতিকে আপনি ভালো করে জানেন। আমি বলেছি ইন্নী রাসূলুল্লাহি ইলাইকুম মুসাদ্দিকাল লিমা বাইনা ইয়াদাইয়া মিনাত তাওরাত ওয়া মুবাশশিরাম বিরাসূলিন ইয়াতি মিন বাদি ইসমুহু আহমদ। ফালাম্মা জাআহুম বিল বাইয়িনাত কালু হাযা সিহরুম মুবিন। আমি তাদেরকে বলেছি আমি কোন আল্লাহর ছেলে নই, আমি হলাম আল্লাহর গোলাম। আমি আল্লাহর কি গোলাম, আমি আল্লাহর রাসূল। আমার পরে আরেকজন রাসূল আসবেন, ইয়াতি মিন বাদি ইসমুহু আহমদ। আমার পরে আরেকজন আসবেন, তিনি হলেন আহমদ। সুবহানাল্লাহ। কিন্তু খ্রিস্টান জগৎ বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আগে ঈসা আলাইহিস সালামকে আল্লাহর বেটা বানিয়েছেন, সেজন্য ওনাকে আসাবের কাঠ গলায় কৈফিয়ত চাইবেন কে? আল্লাহ চাইবেন। এজন্য শিরক আছে যেখানে আমরা নাই, সেখানে তাওহীদ আছে যেখানে আমরা আছি। আল্লাহ দলিল দিচ্ছেন কেন তোমরা আমাকে ডাকবা না। ইজা সামাউন ফাতারাত, এই আকাশ বানিয়েছেন কে? আল্লাহ। আবার ভেঙে দিবেন কে? আল্লাহ। ইজা সামাউন ফাতারাত, যখন আকাশ বিদীর্ণ হয়ে যাবে। ওয়াইদাল কাওয়াকিবুন তাসারাত, আকাশ যদি নড়বড়ে হয়ে যায় তারা থাকবে? তারা থাকবে। জমিনে যদি ভূমিকম্প হয় গাছ থাকে? কারণ জমিনের উপর গাছগুলো দাঁড়িয়ে আছে, ঠিক না বেঠিক? জমিন লড়বে, গাছও। এই জন্য আল্লাহ বলছেন ইযা যুলজিলাতিল আরদু জিলজালাহা ওয়া আখরাজাতিল আরদু আসকালাহা ওয়া ক্বালাল ইনসানু মা লাহা। প্রচন্ড ভূকম্পনে যখন জমিনকে আমি নাড়িয়ে দেব, জমিনের ভারী জিনিসগুলো সব বেরিয়ে আসবে। জমিন যখন ফেটে যাবে জিনিসটা বের হবেই, ঠিক না বেঠিক? এই পিলারটা উপরে ফেললে পিলারের গোড়ায় যেগুলো আছে বের হবে না? কথা বল না কেন? পিলারের গোড়ায় যদি কেঁচো থাকে, কেঁচো কয়তো কেঁচো, আরো পোক টোক যেগুলো আছে এগুলো বেরিয়ে আসবে। তো আল্লাহ বলছেন আমি যখন আকাশটাকে বিদীর্ণ করে ফেলবো তখন তারাগুলো ছিটকে পড়বে, আর তারা যদি জমিনে পড়ে থাকবে জমিন। কথা বলেন না কেন? আজকের বিজ্ঞান বলছে যে তারাটা দেখা যায় না, সবচেয়ে ছোট্ট যে তারাটি, সেই তারা সাইজ হলো 13 লক্ষ পৃথিবীর চেয়ে বড়। এরকম আকাশে হাজার কোটি তারা আছে না নাই? আবার আল্লাহ বলছেন মাওয়াকিউন নুজুম, স্টারফল, তারাগুলো আকাশে একটা গর্তের মধ্যে পড়ে যায়। বিজ্ঞানের ভাষায় যাকে বলে ব্ল্যাক হোল। কি বলে? ব্ল্যাক হোল। আল্লাহ বলছেন মাওয়াকিউন নুজুম, মাওয়াকি মানে যেটা ওয়াকে হয়, অর্থাৎ যেটা পড়ে যায়। তারাগুলোর যেখানে পড়ে সেটার নাম হলো মাওয়াকিউন নুজুম। আকাশে অনেকগুলো কালো গর্ত আছে, যেমন রাস্তা দিয়ে চললে আমাদের অনেক ছোট ছোট গর্ত আছে না নাই? এই গর্তের ভিতরে কি থাকে? সাপও থাকে, ব্যাঙও থাকে। আবার যখন মানুষ এটার ভিতরে হাত দেয় কামড়ও খাইতে পারে, ব্যাঙও ধরতে পারে। আকাশের মধ্যে এরকম গর্ত আছে যেগুলোতে তারা ঢুকে। কি ঢুকে? তারা ঢুকে। এই গর্তগুলো শত শত তারা এক একদিন খেয়ে ফেলে। আপনারা আকাশের দিকে তাকালে দেখবেন হঠাৎ করে একটা তারা দৌড় দিয়েছে, আর খুঁজে পাওয়া যায় না। ওটা কোথায় পড়ছে? ওই ব্ল্যাক হোলে পড়েছে। তাহলে আকাশটা কত বড়! আল্লাহু আকবার। এই আকাশ যদি ভেঙে পড়ে দুনিয়ার সবকিছু তছনছ হয়ে যাবে, কিন্তু মুমিনের কোনো ক্ষতি আল্লাহ করবেন না। সেই মুমিন হতে আপনারা রাজি আছেন তো? শুধু মানুষগুলো বলবে, কাফেররা বলবে মা লাহা, কি হচ্ছে? আর মুমিনরা বলবে ইয়া ওয়াইলানা, পড়েন ইয়া ওয়াইলানা মান বা'আসানা মিন মারকাদিনা হাযা মা ওয়াদার রাহমান ওয়া সাদাকাল মুরসালুন। আফসোস, আমার আরামের ঘুম ভাঙিয়ে দিল কে? এরপরে মুমিনরাই বলবে এটা তো সেই দিন যেই দিনের ব্যাপারে কথা বলেছেন কে? কিয়ামতের কথা কোরআন শরীফে আছে না নাই? সিংহা ফুঁক দেওয়ার কথা আছে না নাই? যারা কোরআন পড়ে না এরকম লোক আমাদের দেশে আছে না নাই? বাড়ছে না কমছে? না কমছে। যেগুলো কোরআনের বিরুদ্ধে কথা কয় এগুলো চুরি করে কোরআন পড়ে, যেগুলো নামাজের বিরুদ্ধে কথা কয় এগুলো চুরি করে মসজিদে যায়। আমি নাম করা এক নাস্তিক, নাম বলবো না আপনাদের এখানে, আমি গত 1 মাস আগে দেখি যে এক জুমা মসজিদে সে হাজির, মুখে গামছা দিয়ে এরকম বসে রয়েছে। চোখ দেখে আমি বললাম এই নামাও, কাপড় নামাও, কি খবর চাচা? কয় খবর খুব ভালো। আপনি মসজিদে কেন? আপনারা মসজিদের বিরুদ্ধে কথা কন, মসজিদের আজান শুনলে আপনাদের নানি কি শোনা যায়, আপনি মসজিদে কেন? তো শোনেন, ওগুলো কই পয়সার জন্য, মসজিদে না আসলে কবরে জায়গা হবে না। আমার লগের নাস্তিক 2-3টা মহিলা গেছে গা, আমিও মরণের লাইনে আছি। কবরে গেলেই নামাজের দরকার আছে না নাই? মৃত্যুর জন্য প্রস্তুতির দরকার আছে না নাই? সেই প্রস্তুতি নিতে হলে কিসের কাছে আসতে হবে? যারা কোরআনের বিরুদ্ধে অবস্থান নিয়েছেন কোরআন তাদেরকে ধরে ধরে জাহান্নামে নিয়ে যাবে। আলেমদের গায়ে যারা হাত তুলেছো, মসজিদের মুসল্লির গায়ে যারা হাত তুলেছো, এই নামাজ তাদেরকে জাহান্নামে পাঠাবে, ঠিক কিনা? আর নামাজীদেরকে নামাজ কবরে হেফাজত করে দিবে, ঠিক না বেঠিক? কবরে রাখলেই কবর চাপা দিতে আসে। বিশ্বনবীর এক বর্ণনা, চারিদিক থেকে কবর চাপা দেয়, লোকটি যেই হোক মাথার কাছ থেকে দেয়, পায়ের কাছ থেকে, ডান দিক থেকে, বাম দিক থেকে, মাথার কাছে কোরআন বসে থাকে। যখনই মাটি চাপা দিতে আসে কোরআন দাঁড়িয়ে যায়, খবরদার এদিক থেকে আসবে না, এটা আমার বন্ধু, কত রাত এটা আমাকে ওয়ালে ওয়ালে লিখেছে, আমাকে প্রচার করেছে, আমাকে নিয়ে মাহফিল করেছে, আমাকে নিয়ে মানুষের দ্বারা দ্বারা গিয়েছে, আমার জন্য রাতের ঘুম হারাম করে তেলাওয়াত করেছে। আমার বন্ধুকে ডিস্টার্ব করবা না, ওখানে মাটি দাঁড়িয়ে যাবে। ডান হাতে নামাজ থাকবে, নামাজ দাঁড়িয়ে যাবে। বাম হাতে যাকাত থাকবে, যাকাত দাঁড়াবে। পায়ের কাছে সদকা থাকবে, সদকা দাঁড়াবে। এবার কবর বলবে, আনতা দাইফি, আপনি আমার মেহমান, আপনি যত দূর তাকাবেন আমি কবর আপনার জন্য প্রশস্ত হয়ে যাব। আল্লাহ এই নসিব আমাদের সবাইকে দান করে দেন। আর যারা কোরআনের বিরোধিতা করেছো, কোরআনের মাহফিলগুলোতে ৪৪ ধারা জারি করেছো, কোরআনের শিল্পীকে আটকে রেখেছো, এই কোরআন তোদের জন্য কবরে আযাব চাপিয়ে দেওয়ার জন্য আসবে, কেউ তোকে সাহায্য করবে না, ঠিক কিনা? তোরা কবর ওই কোরআন মাটিকে বলবে, ভালো করে চাপা দে, এটা আমার দুশ্মনী করেছে। নামাজের বিরোধিতা করেছো, নামাজ তোমার বিরুদ্ধে চলে যাবে। যাকাতের বিরোধিতা করেছো, সুদী ব্যাংকের সাথে ছিলে, সুদের উপর অ্যাডভার্টাইজ করেছো, সুদের সাথে নিজের সম্পর্ক রেখেছো, সুদ বলবে এটা আমার পক্ষে ছিল, ও মাটি ভালো করে এটাকে চাপ দাও। টাকা পয়সা কিছুই আল্লাহর রাস্তায় দাও নাই, বিভিন্ন আজে বাজে আড্ডায় খরচ করেছো, আছে না নাই? কত গেট, একটা সিজন আসলে বাংলাদেশে গেইটের আর অভাব হয় না। বিশ্বনবী 1400 বছর আগে এই ওরসের বিরুদ্ধে মুসলিম শরীফে হাদিস বলেছেন, সেই হাদিসগুলো মুসলমান মানে না। হুজুর বলেছেন, কারো কবরকে তোমরা উৎসবের জায়গায় পরিণত করবে না। আবার ওরস কোত্থেকে এসেছে, কোন একটু খবর নিতে চায় না। চাউল কিনতেও তো 10টা দোকান বাছাই করি, ঠিক কিনা? কথা বলেন না কেন? চাউল কি এক দোকান থেকে কিনি? মাটির পাতিলা, এগুলোকে আপনারা কি বলেন? মাটির পাতিলা একটা কত দাম? আচ্ছা ধরলাম 30 টাকা। হাই এলো কিনার সময় বাড়ি দেন কিনা? কয়টা বাড়ি দেন? 3-4টা তো মিনিমাম দেন। কেন দেন? কি জন্য দেন? আর আপনার ইমান নিয়ে যারা খেলবে তাদেরকে একটু বাড়ি দিয়েও দেখবেন না। এই যে ওরসের গেট, এই সবগুলো হলো ইসলাম বিরোধীদের গেট। এখানে যাবেন, ইমান ধ্বংস হবে, ঠিক কিনা? এত পয়সা তারা কোত্থেকে পায়? সারা দেশে পোস্টার আর পোস্টার, তাদের গেট আর গেট। ইসলাম বিরোধীরা তাদেরকে সাহায্য করে। ওরস মানে হলো বাসর ঘর। এই যে কবরে যাদের কবর, যাদের জন্য সুন্দর হয়ে যাবে মুমিনদের জন্য, কবর থেকে আওয়াজ আসবে, নুম কানুমিল উরুস, বাসর ঘরে জামাই যেরকম ঘুমায়, তুমি আমার কবরে মুমিন সেরকম তুমি ঘুমাও। আল্লাহ আমাদের সবাইকে সেই নসিব দান করে দেন। কিন্তু যে লোকটি ইসলামের বিরুদ্ধে কাজ করেছে তার জন্য এরকম কোন কথা বলা হবে? ওরস মানে হলো বাসর ঘর। ওরস মানে কি? বাসর ঘর। তাদের ওই হুজুর, তাদের ওই পীর সাহেব যেদিন মারা গেছে সেদিন সে আল্লাহর সাথে মিলিত হচ্ছে, এই জন্য এটাকে ওরস বলা হচ্ছে। একটা বই বেরিয়েছে, পারলে সংগ্রহ করে নেন, আকিদাতুস সুফিয়িন, মদিনা ইউনিভার্সিটি থেকে বের হয়েছে, এটা বাংলা ভাষা অনুদিত হয়েছে, আকিদাতুস সুফিয়িন। এই বইটির ভিতরে কোথা থেকে এই জিনিসগুলো এসেছে সবগুলোর বিস্তারিত বর্ণনা সেখানে দেয়া হয়েছে। আল্লাহ আমাদেরকে জানার তৌফিক দান করুন। আরো চিৎকার করে বলেন আমিন। আবার মানবের জন্য যে গরুগুলো, ছাগলগুলো পাঠায়, এগুলোর কথা কোরআন শরীফে আছে না নাই? এগুলো ফরজ বা সুন্নত? আসলে কি? জোরে বলেন, আরো জোরে বলেন। হারাম করেছেন কে? আয়াতটা মুখস্থ রাখেন, হুররিমা حرمة حرمة عليكم الدم ولحم الخنزير وما أهل لغير الله, তোমাদের জন্য প্রবাহিত রক্ত হারাম করলাম, শূকরের গোশত হারাম করলাম, অন্য মানুষের জন্য মানত করা হারাম করলাম। কার কথা? তারপরে মানত করেন কেমনে? কেমনে এত গরু সেখানে যায়, আমার মাথায় ঢুকে না। গরু আর গরু, ছাগল আর সাগর, এগুলোর গোস্ত খাওয়া তেমনি হারাম যেমনি শুকরের গোস্ত খাওয়া হারাম। আল্লাহ আমাদেরকে বুঝার তৌফিক দান করুন। ইদাস সামাউন ফাতারাত ওয়া ইদাল কাওয়াকিবুন ওয়া ইদাল বিহারু ফুজ্জিরাত। যদি তারা একটা সাগরে পড়ে, সাগরের উপায় থাকবে? কথা কন না কেন? একটা পুকুরের পানিতে যদি বড় একটা ঢিল পড়ে, পানি কি হবে? পানি উপরে উঠে যায়। যত বড় ঢিল তত উপরের দিকে পানি উঠে, ঠিক কিনা? এত বিশাল তারা যখন সাগরে পড়বে, সাগরের পানি কোথায় যাবে? সব উদ্গৃহীত করে সারা দুনিয়া সয়লাব করে দিবে, ঠিক কিনা? খতনাবিহীন অবস্থায় সব নারী পুরুষ দৌড়াতে থাকবে একদিকে। আল্লাহ সেই দিন আমাদেরকে আরশের ছায়া তলে ছায়া দান করে দিয়ে, তার জন্য 7টা কাজের দরকার আছে না নাই? কার কথা? আল্লাহর কথা বলেছেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। আবার যারা কোরআনের জন্য একত্রিত হয়েছেন, কোরআনের জন্য আলাদা হয়েছেন, তাদেরকেও আরশের ছায়া তলে ছায়া দান করবেন কে? আমরা এখানে এসেছি কিসের জন্য? আলহামদুলিল্লাহ বলেন। আহারে, কত দূর থেকে মায়েরা আসে, আমরা তো পুরুষেরা খালি হাতে চলে আসি। আমি আজকেও আস্তে আস্তে দেখলাম একজন মা কোলে একটা বাচ্চা, আরেকটা হাতে ধরেছেন, আরেকটা পিছনে মা মা করতেছে, হাঁটতেছে। কত দূর থেকে হেঁটে আসে কে জানে। আল্লাহ যে দেশের মানুষেরা এত তোমার কোরআনকে ভালোবাসে, সেই দেশে একটিবারের জন্য তুমি কোরআন কায়েম করে দাও। আরো চিৎকার করে বলেন আমিন। কোরআন আছে যেখানে শান্তি আছে, মসজিদে কোরআন আছে শান্তি আছে না নাই? একই একই কাতারের মধ্যে সব দলের লোক আছে না নাই? বিএনপি, আওয়ামী লীগ, জামাত, তাবলীগ, পীর সাহেবের মুরিদেরা, সব মুরিদেরা আছে না নাই? কোন ঠেলা ঠেলি, কারণ আইন চলে কার? কার আইন চলে? এই আইনটা যদি জমিনে চলে আসতো, জমিনের ঠেলা ঠেলি গুতাগুতি সব বন্ধ হয়ে যেত। কোনো মানুষ কোনো মানুষের উপরে জুলুম করতে পারতো। কবর থেকে সব মানুষগুলো বেরিয়ে আসবে। আলিমাত নাফসুম মা কদ্দামাত ওয়া আখরাত, আগে যা করেছে পরে যা করেছে সব জানিয়ে দিবেন কে? ইয়া আইয়ুহাল ইনসান। কার কথা? ইয়া আইয়ুহাল ইনসান, ও মানুষেরা। মোমেনদেরকে নয়, মানুষদেরকে বলবে। কাদেরকে? মানুষদেরকে। মানুষদের মধ্যে যারা কাফের ছিল, যারা বেঈমান ছিল, আল্লাহর সাথে ধোঁকাবাজি করেছে, ঠিক তবে ঠিক। ইয়া আইয়ুহান নাস, ও হিউম্যান বিং, মা গাররাকা বিরাব্বিকাল কারীম, এমন দয়ালু আল্লাহ সম্পর্কে কে তোমাকে ধোঁকায় ফেলেছে? ইন্নাল আবরারা লাফি নাঈম ওয়া ইন্নাল ما غرك بربك الكريم الذي خلقك فسواك فعدلك في أي سورة ما شاء ركبك. الله أكبر. বর্ণনা দেখলেই মনে হয় এটা কার কথা? প্রথম বললেন আমার সম্পর্কে কে তোমাকে আমার মতো দয়ালু আল্লাহ সম্পর্কে ধোঁকায় ফেলে দিল। এরপরে বলেন আল্লাযী খালাকাক, আমি তোমাকে বানিয়েছি। কার কথা? আল্লাযী খালাকাকা ফাসাওয়াকা ফাআদালাক, আমি তোমাকে ভারসাম্যপূর্ণ করেছি, সংস্থাপন করেছি। সাওয়াকা ফাআদালাক, ব্যালেন্স করেছি, ভারসাম্যপূর্ণ করেছি, ঠিক কি না? চোখের জায়গায় চোখ দিয়েছেন, নাকের জায়গায় নাক দিয়েছেন, মুখের জায়গায় মুখ দিয়েছেন। দাঁতগুলো যদি একটু নিচে হতো বিশ্রী লাগতো, একটু উপরে হলো বিশ্রী লাগতো, ঠিক কিনা? এই যে চোখ দুইটাকে আদল করলেন কে? দুইটাকে সমান্তরালে রাখলেন কে? চোখ একটা একটু উপরে আরেকটা একটু নিচে হলে কি বলেন আপনারা? বেড়া, ঠেরা, টেকরা। তাকায় ওদিকে, তাকাইছে ওদিকে, এরকম লোক আছে না নাই? এ দেখেন সারা মুখ সুন্দর, শরীর সুন্দর, কিন্তু যখনই এরকম তাকায় মানসি কয় এই ট্যাগরার লগে মাইয়া বিয়া দেব না, ঠিক না? ঠিক। সব ভালো, হাত দুটি সুন্দর, কিন্তু হাত একটা নিচে আর একটা উপরে, লোকটা এরকম বাঁকা হয়ে থাকবে। আবার পা দুইটা সমান, একটু উঁচু নিচে হলেই লাফালাফি আছে না নাই? বাংলাদেশের এক পয়সালা, নাম বলবো না আমি, এয়ারপোর্টে দেখি যে এরকম এরকম করতেছে। তা আমি বললাম আপনি নাচেন কেন? কি হয়েছে আপনার? নাচি না, আমার পায়ের নিচে ফোঁড়া উঠছে, এই ফোঁড়ার কারণে পা দুইটা সমান্তরালে ফেলতে পারি না। এখন মনে হচ্ছে লোকটা নাচতেছে এরকম। এত সুন্দর করে বানিয়েছেন কে? এই সুন্দর করে বানানোর একটাই কারণ, ইবাদত করতে হবে কার? আল্লাযী খালাকাকা ফাসাওয়াকা ফাআদালাক ফি আইয়ি সূরাতিন মা শাআ রাক্কাবাক। চেহারাগুলো দিয়েছেন কে? এজন্য মাথায় চুল পড়ে গেলে আলগা চুল লাগানো জায়েজ নাই। আলগা চুল লাগে আসে মনে করতে চায় যে আল্লাহ আমার চুলগুলো নিয়ে আমার অসুন্দর বানায় দিছে, আমি সুন্দর থাকবো। আলগা চুল লাগানো জায়েজ, যা দিয়েছেন সেটাই সুন্দর, ঠিক না? ঠিক। চুল যায় তো আমাদের কারণে, মাথায় একটু খুশকি হয়েছে, এটা দিয়ে আপনি ন্যাচারাল কিছু ঔষধ ব্যবহার করেন, যেমন খৈল ব্যবহার করতে পারেন, মাথায় তেল দিতে পারেন, কিন্তু সেটা না দিয়ে ডাক্তারের কাছে যায়, ডাক্তার লিখে দিল অল ক্লিয়ার ব্যবহার করবেন। অল ক্লিয়ার। দুই সপ্তাহ এটা ব্যবহার করার পর চুল যা ছিল সেটাও শেষ, অল ক্লিয়ার। এরপরে ডাক্তারের কাছে গিয়ে বললো, এ ডাক্তার কি ওষুধ দিছে? অতকা ভাই আমার কোনো দোষ নাই, জিনিসটার নামই হলো অল ক্লিয়ার, খুশকিও শেষ চুলও শেষ। আসলে বিশ্বনবী তেল দিতেন, কি দিতেন? এই জন্য গ্রামে তাক বেশি না শহরে বেশি? শহরে বেশি, গ্রামে লোকেরা তেল ব্যবহার করে। তেল আছে যেখানে শান্তি আছে। বিশ্বনবী বলেছেন, ওয়াদাহানু ফাইন্না ফি তাদিহিনে বারাকা, তোমরা তেল মালিশ করো, তেলের ভিতরে বরকত দিয়ে দিয়েছেন কে? আল্লাহ রাব্বুল আলামিন কিয়ামতের দৃশ্য বর্ণনা করছেন। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, যখন কবর থেকে সব বেরিয়ে আসবে, কিয়ামতের ময়দানে সবাই থাকবে, দক্ষিণ দিক থেকে একটা হালকা বাতাস আসবে, আসার সাথে সাথে প্রত্যেকের আমলনামা তার হাতে পৌঁছে যাবে। যার ডান হাতে আমলনামা বুঝবে, বিনা হিসাবে আল্লাহ তাকে জান্নাত দান করে দিবেন। কার কথা? কার কথা? আল্লাহ বলছেন, ও আম্মা, পড়েন, ও আম্মা মান উতিয়া কিতাবাহু বিয়ামিনিহি ফাসাউফা ইউহাসাবু হিসাবান ইয়াসীরা ওয়া ইয়ানকালিবু ইলা আহলিহি মাসরুরা। আমি যার ডান হাতে আমলনামা দেব, বিনা হিসাবে আমি তাকে জান্নাত দিয়ে দেব। এই আয়াতটা পড়ে দোয়া করতেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি। اللهم حاسبني حسابا يسيرا، اللهم حاسبني حسابا يسيرا। মা ইশারা দিয়ে ওনা বলতেন, হুজুর আপনি হিসাবের আয়াত আসলে কাঁদেন কেন? যেমন সূরা বাকারার শেষ আয়াত পড়লে কাঁদতেন মুহাম্মদ সাল্লাল্লাহু। লিল্লাহি মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল ওয়া ইন তুবদু মা ফি আনফুসিকুম আও তুখফুহু ইউহাসিবুকুম বিহিল্লাহ। এরকম হিসাবের আয়াত হলে বিশ্বনবী কাঁদতেন আর পড়তেন আল্লাহুম্মা হাসিবনি হিসাবাই ইয়াসিরা। কেন এই আয়াত পড়ে পড়ে কেন আপনি এত কাঁদেন? মা আয়েশা রাদিয়াল্লাহু আনহাকে বললেন, ও আয়েশা, এই আয়াত পড়ে আমি কাঁদি এই জন্য, আল্লাহ যেন বিনা হিসাবে আমারে মাফ করে দেয়। আল্লাহ যদি কারো হিসাব চায়, হিসাব দেওয়ার ক্ষমতা কারোই। এই জন্য আল্লাহর কাছে সব সময় চাওয়া দরকার, বিনা হিসাবে যেন আল্লাহ মাফ করে দেয়। রোজ হাসরে আল্লাহ আমার করোনা বিচার, আল্লাহ করোনা বিচার। রোজ হাসরে আল্লাহ আমার করোনা বিচার, আল্লাহ করোনা বিচার। বিচার চাহে না তব দয়া চাহে এ গুনাহগার, আল্লাহ করোনা বিচার। বলেন আমিন, আরো চিৎকার করে বলেন আমিন। আল্লাহ বলছেন, আমি তোমাকে চেহারা দিয়েছি, যেই চেহারা আমি সৃষ্টি করেছি। কিয়ামত পর্যন্ত দুইজন লোক একই চেহারার হতে পারবে না। একই ঘরের মধ্যে জন্ম, 10 জনের চেহারা 10 রকম করেন কে? কোনো মিলই পাওয়া যায় না, এরকম আছে না নাই? যেমন এক ঘরে সন্তান আসলো প্রচন্ড কালো, আর ভাই হলো প্রচন্ড সুন্দর, কিন্তু দুইজন একই মায়ের ঘরে, আছে না নাই? দেখতে দেখা যায় দুইজন দুই রকম, কিন্তু একই ফ্যামিলিতে দান করেছেন কে? আবার এই হাতের চিহ্নগুলোর মধ্যে কোনো মিল নাই, প্রত্যেকের হাতের মধ্যে আলাদা চিহ্ন দিয়েছেন কে? এই জন্য বহির্বিশ্বে, উন্নত বিশ্বে থাম নেয়, আঙ্গুলের ছাপ নেওয়া হয়। আর আমাদের দেশে আঙ্গুলের ছাপ আমরা নেই না, আমরা সিগনেচার নেই। সিগনেচারটা যে কেউ নকল করতে পারে, কিন্তু হাতের এই ছাপ একজনের টা আরেকজন কখনো নকল করতে পারে। কিয়ামত পর্যন্ত দুইজনের হাতের চিহ্ন হবে না। এত বড় কারিগরকে! আরো চিৎকার করে বলেন। এজন্য হুকুম মানতে হবে কার? আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, এত কষ্ট করে, এত সুন্দর করে আমি তোমাকে সৃষ্টি করেছি। আল্লাহর সৃষ্টি করার জন্য কোনো কষ্টের দরকার নাই। কোন বললেই কি হয়ে যায়? আরো জোরে বলেন, ফায়াকুন হয়ে যায়। সে আল্লাহ বলছেন, গোলাম আমি তোমাকে সৃষ্টি করলাম, ভারসাম্যপূর্ণ করলাম, আমি তোমার সব কিছু তৈরি করে দিলাম। মায়ের পেটে খাবার দিলেন কে? খাবার কোন দিক দিয়ে খেয়েছি? কোন দিক দিয়ে? নাভি দিয়ে। কেন নাভি দিয়ে খেলাম? কারণ এই মুখটাকে অপবিত্র করা হয় নাই, কারণ সব সময় যেন গোলাম মাওলার জিকির করতে পারে। এই মুখে কোনো অপবিত্র রক্ত স্পর্শ করে নাই। নাভি দিয়ে সংযোগ করে দিয়ে মুখটাকে হাত বন্ধ করে দিয়ে মুখের উপর স্থাপন করে দিয়েছেন কে? ইংল্যান্ডের একজন ডাক্তার বলেছে, আমি মায়ের প্রেগনেন্সির অবস্থা দেখে কালেমা পড়ে মুসলমান হয়ে গেছি। আমি বললাম, হাউ ইউ বিকেম মুসলিম? কিভাবে? এক্সপ্লেইন টু মি, আমাকে ব্যাখ্যা করো। 1991 সাল তিনি আমাকে বলেন হ্যাভ ইউ সিন হাউ বেবি স্টেজ ইন দা টামি অফ মাম মায়ের পেটে বাচ্চাটা কেমনে থাকে তুমি কি কখনো দেখেছো দিস ইজ অ্যাবসার্ড হাউ কুড আই সি ইট এটা তো অবিশ্বাস্য আমি এটা কেমনে দেখব তখন আমাদের দেশে আল্ট্রাসনোগ্রাম আসেনি ইংল্যান্ডে তখন এসেছে তিনি আমাকে নিয়ে গেলেন একটি ক্লিনিকে নিয়ে গেলেন নিয়ে গিয়ে বললেন হ্যাভ ইউ সিট হিয়ার আপনি এখানে বসেন ওই যে একটা টেলিভিশন আছে এখানে আপনি চোখ রাখেন একটু পরেই দেখবেন এখানে একটা বাচ্চা পানির ভিতরে ভাসছে আমি তাকিয়ে আছি স্ক্রিনের দিকে দেখলাম একটু পরে একটা বাচ্চা পানির ভিতরে ভাসছে ডাক্তার এসে বলল দিস ইজ দ্য টামি অফ মাম এটা হলো মায়ের পেট এই যে পানিগুলো এটা হলো মায়ের পেটের পানি ওই যে বাচ্চাটা এটা মায়ের পেটে অবস্থান করছে তিনি বোতাম ঘোরাচ্ছেন বাচ্চা কি পজিশনে আছে দেখাচ্ছেন নারীর সাথে নারীর সংযোগ করে দিয়েছেন কে দুনিয়ার কোন কারিগর সেখানে ঢুকতে পারে আল্লাহ এই জায়গাটাকে বলেন ফি কারারিম মাকিন ইনটেনসিভ কেয়ার দুনিয়ার কোন ধুলাবালু সেখানে ঢুকতে পারে না তিনি আমাকে বলছেন ইমাম আই ওয়াজ লুকিং ফর এ ফার্স্ট হিজ পজিশন ইন দ্য টামি অফ মাম আমি এটা খুঁজতেছিলাম মায়ের পেটে বাচ্চা কোন পজিশনে থাকে আমি আমাদের চার্চে গেলাম সেখানে সমাধান পেলাম না হিন্দু ভাইদের মন্দিরে গেলাম সেখানে সমাধান পেলাম না সিনাগগে গেলাম সেখানে সমাধান পেলাম না ইহুদিদের প্যাগোডায় গেলাম সেখানে সমাধান পেলাম না আমি একদিন মসজিদে যাই মসজিদে গিয়ে দেখি মায়ের পেটে বাচ্চা যেভাবে থাকে মসজিদের মুসল্লিদের সাথে তার মিল হয়ে যায় আমি বললাম আমাকে বুঝান তিনি বললেন ওই যে দেখেন বাচ্চা হাত দুটি বন্ধ করে আল্লাহ তার মুখের সামনে রেখেছেন পা দুটি ভাঙা ওই বাচ্চাটি কিছুক্ষণ পরে পরে এরকম করে কিছুক্ষণ পরে পরে বাচ্চা আল্লাহর সামনে সেজদা করে তিনি বলছেন what the things you do inside your mosque last position prostrate to the earth যখন তোমরা জমিনের দিকে এরকম ঝুঁকো বাচ্চাটাও এরকম ঝুঁকে বাচ্চাটা আল্লাহকে সেজদা দেয় সে বলছে যখন এই সেজদার পজিশনে বাচ্চা থাকে তার ডেলিভারি হয় স্বাভাবিক আর যখন সেজদার জায়গা থেকে নড়ে যায় তাকে পেট কেটে দুনিয়াতে আনতে হয় এই জায়গা দেখি আমি পড়ে নিলাম লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আমি এটা থেকে আরেকটা আয়াত বুঝলাম আল্লাহ বলছেন কুল ইন্না সালাতি পড়েন কুল ইন্না সালাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন পাঁচ ওয়াক্ত নামাজে তাকবীরে তাহরিমার পরে এই আয়াতটা পড়তেন মুহাম্মদ সাল্লাল্লাহু বলো আমার নামাজ আমার কুরবানি আমার জীবন আমার মরণ সব কার জন্য তা আগে নামাজ আসলো কেমনে আগে জীবনে না আসতো ঠিক কিনা সব কিছুর আগে কি আসলো নামাজ আসলো আবার যখন কোরবানির গরু জবাই করি এই একটা মুখে আসরা নাই যারা নামাজ পড়ে না তাদের কোরবানি কবুল হবে কার কথা কিন্তু আমাদের দেশে উল্টা যারা নামাজ পড়ে না তারাই বড় গরু কোরবানি দেয় কাপাসিয়াতে কি অবস্থা আমি জানি না বিশাল গরু কিনে গরুকে গলায় মালা লাগিয়ে ঘুরানো হয় অথচ এক ওয়াক্ত নামাজ পড়ে না আল্লাহ বলছেন যদি নামাজ না পড়ো তোমার কোরবানি কবুল কার কথা ইন্না আ'তাইনা পড়েন ইন্না আ'তাইনাকাল কাউসার ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার ইন্না শানিয়াকা হুয়াল আবতার নিশ্চয়ই হে নবী আপনাকে আমি কাউসার দান করেছি অতএব আপনি নামাজ পড়তে হবে কার জন্য আবার কাউসার পেতে হলে নামাজের দরকার আছে না নাই মসজিদে যাওয়ার দরকার আছে না নাই কয়বার কয়বার নাকি সপ্তাহে একবার গেলেই হবে সাপ্তাহিক মুসল্লি শুধু জুমার দিন যায় এরকম বেশি না কম শুধু জুমার দিন যে মুসল্লিগুলো মসজিদে যায় এরা যদি পাঁচ ওয়াক্ত নামাজে মসজিদে যেত বাংলাদেশে এখন মসজিদের সংখ্যা 3.5 লাখ আরো 10 লাখ বানালেও মসজিদ খালি থাকতো ঠিক কিনা আরো 10 লাখ বানালেও মসজিদ ভরে থাকতো ঠিক না ঠিক শুধু একদিন জুমার নামাজে যায় বাকি দিনগুলোতে আর কোনো খবর আমরা পাঁচ ওয়াক্ত নামাজ পড়বো রাজি আছেন তো নামাজ যারা পড়ে না বেনামাজির দল যারা করে তারা জাহান্নামী আপনি নামাজ পড়লেন কিন্তু আপনার নেতা বেনামাজি আপনার নামাজ কবুল হবে না কারণ আপনি যেই দল করেন সেই দল হিসাবে আপনাকে কিয়ামতে উঠাবেন কে নামাজে আর কতক্ষণ থাকি বেশি সময় তো দলের ভিতরে যায় ঠিক না বেটি কথা বল না কেন নামাজে আর কতক্ষণ থাকি ১৫ মিনিট ২০ মিনিট বেশি সময় থাকি নেতার পিছনে। নেতা আছে যেখানে আমরা আছি নেতা গোরস্থানে। ঠিকই বলছে, ওই যে কইতেছে নেতা গোরস্থানে তুমি কোনখানে। এই জন্য ক দরকার কোরআন হাদিস যেখানে আমরা আছি। পাঁচ ওয়াক্ত নামাজ আর ছেড়ে দেব না, কোন বেনামাজি নেতাকে আমরা মানব না। রাজি আছেন? হাত তুলে দেখেন আল্লাহকে কারা কারা রাজি। কবুল করুন। আরো জোরে বলি আমিন। এই তাকবীরটা বললে বোধহয় গুনাহ হয় না। কোরআন শরীফে এটার কথা আছে না নাই? ওয়ালি রাব্বিকা ফাকাব্বির, ওয়ালি রাব্বিকা ফাকাব্বির। বিশ্বনবীর উপর প্রথম ৫টা আয়াত নাযিল হয়। কয়টা? মানুষের সমস্যা কয়টা? কথা বলেন, ৫টা। মানুষের সমাধান কয়টা? ৫টা। কিয়ামতের প্রশ্ন কয়টা? ৫টা। প্রথম কোরআন আয়াত নাযিল হয়েছে কয়টা? শরীরে ইন্দ্রিয় কয়টা? কথা বলেন, ৫টা। এরপরেই যে ৫টা আয়াত নাযিল হয় সেটার তৃতীয় কথা হলো ইয়া আইয়ুহাল মুদ্দাসসির কুম ফাআনযির ওয়া রাব্বাকা ফাকাব্বির। বড়ত্ব বর্ণনা করতে হবে কার? এখন বেদাতীরা আরেকটা জিনিস সেটার সাথে বানিয়েছে নারায়ে রিসালা ইয়া রাসূলুল্লাহ। এটা এদিকে ঢুকছে কিনা আমি জানি না, বহু জায়গায় ঢুকছে। এটার সাথে ইসলামের কোন সম্পর্ক। একজনের বড়ত্ব বর্ণনা হবে, তিনি কে? পাঁচ ওয়াক্ত নামাজে আল্লাহু আকবার আছে না নাই? আমরা যে তাসবিহ করি সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ আল্লাহু আকবার, বিশ্বনবীকে কখনো বলেছেন নারায়ে রিসালা? কখনো বলেছেন? ইয়া রাসূলুল্লাহ, ইয়া রাসূলুল্লাহ বলে ডাকাটাও আপত্তিকর। এভাবে ডাকাটাও কোরআন হাদিস বিরোধী। কারণ কোরআনের কোথাও আল্লাহ ইয়া মুহাম্মদ বলে ডাকেন নাই, ইয়া রাসূল বলে ডাকেন নাই। ইয়া আইয়ুহার রাসূল বলেছেন, আলিফ লাম যোগ করেছেন। ইয়া আইয়ুহান নবী বলেছেন, ইয়া আইয়ুহাল মুদাসসির বলেছেন। আপনি কেমনে আলিফ লাম ছাড়া সম্মান না দিয়ে বিশ্বনবীকে আপনি ডাকেন? আলিফ লাম দিয়ে সম্মানিত করেছেন কে? ইয়া আইয়ুহাল মুদাসসির কুম ফাআনযির ওয়া রাব্বাকা ফাকাব্বির ওয়া সিয়াবাকা ফাতাহহির ওয়া রুজজা ফাহজুর ওয়া লা তামনুন তাস্তাকসির। ওগো ও কামলিওয়ালা ইয়া নবী সাল্লি আলা, তোমারে মনে পড়েছে, তোমারে মনে পড়েছে কি যে কি মন্ত্রণাতে অসহ যন্ত্রণাতে মন আমার তোমায় সরেছে, তোমারে মনে পড়েছে। মানুষ আজ ধুকে ধুকে মরছে দেখো পথের ধুলায়, অভাবে অনটনে দিনে রাতে আবরু লুটা, জালিমের অত্যাচারে অসহায় হাহাকারে বিধাতার আরশ কেঁপেছে, তোমারে মনে পড়েছে। আলহামদুলিল্লাহ বলে কার কথা? কার কথা? ইয়া আইয়ুহাল মুদাসসির। কেন আল্লাহ বিশ্বনবীকে ইয়া মুহাম্মদ বলে ডাকেন নাই? ইয়া মুহাম্মদ বলে অন্য নবীকে ডেকেছেন। অন্য নবীর চেয়ে অনেক বেশি দায়িত্ব বেশি আমার নবীর আছে না নাই? অন্য নবী ছিল ট্রাইবাল গোত্রিক নবী, আর এই নবী হলেন ইন্নী রাসূলুল্লাহি ইলাইকুম জামিয়া, সারা দুনিয়ার তিনি নবী। সুবহানাল্লাহ, তিনি হলেন বিশ্বনবী। তিনি কি নবী? বিশ্বনবী। আবার বিশ্বনবীর সমস্ত চরিত্রের বর্ণনা দান করেছেন কে? এখন আমার নবীর বিরুদ্ধে যারা কথা বলে বাংলাদেশে, এখন তারাও সচ্চার আছে না নাই? আজকের পত্রিকায় দেখলাম ওই যে এক বেয়াদব নারী বহু আগে বাংলাদেশ থেকে ঝাড়ু পিটাকে বের হয়েছিল, কি নাম? আজকে আবার তিনি পত্রিকায় বিবৃতি দিচ্ছেন একে টেনে ছিঁড়ে ফেলা দরকার। বিশ্বনবীর কোন দুশমন এই বাংলাদেশে থাকতে পারবে না, ঠিক কিনা? এদেশ ইসলামের দেশ, কোরআনের দেশ। এদেশ কোন মুশরিকের দেশ নয়। আমরা নামাজের আযান শুনে ঘুম থেকে উঠি, আবার নামাজ পড়ে ঘুমাতে যাই, ঠিক কিনা? ইসলাম ছাড়া অন্য কিছু আমরা পছন্দ করি না। আমাদের এয়ারপোর্টের নাম কি? কেন শাহজালাল হলো? বলেন, বলেন। বাড়ি কোথায়? বাড়ি সিলেট। আমি সিলেটে জিজ্ঞেস করলাম শাহজালালের বাড়ি কোথায়, এক লোক বলল আমার বাড়ির খরেদি। আমার বাড়ির খরেদি। আমি বললাম তোমার বাড়ি খড়ায়? আমার বাড়ি হলো সুনামগঞ্জ। আমার বাড়ির খরেদি শাহজালাল বাড়ি। হ্যাঁ, তোমার বাড়ির খরেদি শাহজালাল গুলো কেমনে? ওর বাড়ির পিছনে এক লোক ছিল, তার নাম শাহজালাল। আমি মনে করছি ও মনে করছে তার কথা আমি জিজ্ঞেস করছি। তিনি এতটা প্রিয় হয়েছেন, মনে হয় তিনি আমাদেরই মানুষ, ঠিক কিনা? কিন্তু তার ভাষার সাথে আমাদের ভাষার কোনো মিল ছিল না। তার খাওয়া দাওয়ার সাথে আমাদের কোনো মিল ছিল শুধু একটা জায়গায় মিল লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু এদেশে তিনি তলোয়ার নিয়ে এসেছেন কি নিয়ে এসেছেন তলোয়ারটা এখনো আছে না নাই গৌর গোবিন্দের বিরুদ্ধে কি করেছেন নাকি শুধু তাবিজ দিয়েছেন আর চুমা দিয়েছেন শাহজালাল জয় করে নিয়েছেন পুরা সিলেটকে তিনি ঘিরে ফেললেন মুসলমান শূন্য দিয়ে সুবহানাল্লাহ বলুন ঘিরে ফেলে তাদেরকে আলটিমেটাম দিলেন আযান হবে চার কোণা থেকে চারজন যারা আসরের নামাজ কাজা করে নাই এরা চারজন আযান দিবে এই সময়ের মধ্যে তুমি তোমার সব লোডা ঘড়ি নিয়া ভাগো এখান থেকে যদি তারপরে অবস্থান করো তোমার সাথে তলোয়ার দিয়ে মোকাবেলা হবে ঠিক কিনা আযান শুরু হলো কাফের কখনো আযান সহ্য করতে পারে না শয়তান কখনো আযান সহ্য করতে পারে আযান হলে শয়তান কি করে আর কি করে আচ্ছা এটা আর করেন না হ্যাঁ শিয়ালে যা করে শয়তানেও তা করে কুত্তা যখন শিয়াল জারে দৌড়ায় তখন কুত্তা থেকে বাঁচার জন্য শিয়াল একটা অস্ত্র প্রয়োগ করে এই আযান শুনলে শয়তানও সেটা করে ওটার মুখে আনলাম না এবার শাহজালাল রহমতুল্লাহ আলাই গৌর গোবিন্দের প্রাসাদ যেখানে সেখানে সে দাঁড়ানেন বের হও সব বের হচ্ছে কারণ মুসলমানদের রীতি হলো কেউ যদি তাদের কাছে নিরাপত্তা চায় তাদেরকে নিরাপত্তা দিতে হবে তাওকে মারা যাবে আবার কোনো মেয়েকে মারা যাবে না কোনো শিশুকে মারা যাবে কোনো বৃদ্ধকে মারা যাবে শুধু যারা অপরাধী তাদেরকে শাস্তি দিতে হবে ঠিক কিনা তার অপরাধ প্রমাণের পর তার আগে শাস্তি দেওয়া যাবে বের খাও মা ফি এটার ভিতরে কি হাইয়াতুন সাপ এটা বের হও দরজায় দাঁড়িয়ে আছেন কে হাতে কি তলোয়ার হাতে তলোয়ার এটা মা হাদা হাইয়া সাপ ইয়েমেনের মানুষ কি এটার ভিতরে সাপ ইফতাহ বাবা এটার মুখ খোলা গিয়ে দেখে গৌর গোবিন্দ ভিতরে বসে রয়েছে কেফাত কি খবর সামনে হায়ানি মাফ করে দেন এতলা মাফ করে দিলাম যা সুবহানাল্লাহ বলো ইসলাম ভালোবাসা দিয়ে এসেছে তলোয়ার দিয়ে ইসলাম আসে নাই তলোয়ার দেখানো হয়েছে কিন্তু প্রয়োগ করা হয়নি যেমন শিশুকে শাসনের জন্য হুজুর বলেছেন লাঠি রাখো কিন্তু শিশুর গায়ে লাঠি মেরো না কিন্তু আমাদের অনেক হুজুর পোলা পান্ডে মারতে মারতে নিজের লুঙ্গি খুলে যায় আমাকে এক লোক বললো যে ছেলেটাকে হেফজোখানায় দিছি হুজুরে মারতে মারতে হুজুরের লুঙ্গি খুলে গেছে আমি বললাম নাউজুবিল্লাহ কোনো অসুবিধা হয়নি পাঞ্জাবি লম্বা ছিল আরে ভাই লম্বা পাঞ্জাবির যারা ঘৃণা করো তোমরা বুদ্ধিমান না লম্বা পাঞ্জাবি হলো ইসলামের চিহ্ন নিদর্শন সুবহানাল্লাহ বিশ্বনবী স্বপ্ন দেখলেন সব সাহাবায়ে কেরামের পাঞ্জাবি লম্বা সহিহ হাদিস কিন্তু একজনের পাঞ্জাবি নেসফে সাক আল্লাহর হাবিব ফজরের পরে প্রশ্ন করলেন বলো তো কাকে নিয়ে আমি এই স্বপ্ন দেখেছি সাহাবায়ে কেরাম বললেন আল্লাহু ওয়া রাসূলুহু আলাম আমরা কিছুই জানি না আল্লাহ বিশ্বনবীকে সব জ্ঞান দিয়েছেন বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন আমি আমার ওমরকে নিয়ে এই স্বপ্ন দেখেছি ওমরের আমলে ইসলামটা আল্লাহ পরিপূর্ণ করে দিবে পাঞ্জাবি হলো ওই পরিপূর্ণতার চিহ্ন সুবহানাল্লাহ আবার বুখারীর বর্ণনা আবু বকর রাদিয়াল্লাহু আনহু বলেন ও আয়েশা আজকে কি বার আজকে সোমবার মাগো আগামী সোমবার পর্যন্ত আমি আর দুনিয়াতে নাও থাকতে পারি ও মা আমার গায়ের জামাটা দিয়ে আমার কাফন করে দিও মেয়ে বলছে বাবা আমরা তো এত গরিব নই পুরান জামা দিয়ে কাফন করতে হবে নতুন কাফনের পয়সা কেনার পয়সা আছে না নাই আবু বকর রাদিয়াল্লাহু আনহু কতবার জান্নাতের সুসংবাদ পেয়েছেন বিশ্বনবী নামাজের ইমামতি যেই মানুষটি করেছেন আল্লাহর হাবিব যার ব্যাপারে বলতেন লাউ কুনতু মুত্তাখিদান খলিলান লাত্তাখাযতু আবা বকর ওয়ালাকিন্নাল্লাহু ওয়াল খলিলুল আসলি হুয়ার রফিকুল আলা আমি যদি প্রাণের বন্ধু হিসেবে কাউকে নিতাম আমার আবু বকরকে নিতাম কিন্তু আসল বন্ধুর নাম আল্লাহ আসল বন্ধুর নাম আল্লাহ আমার সবচেয়ে বড় বন্ধু কে আল্লাহ আমার যখন ফুরাবে দিন আসবে গহীন রাতি থেকো আল্লাহ এ জীবনে হয়ে চির সাথী আসবে গহীন রাতি জীবন নদীর দুকুল জুড়ে আসলে অমানিশা থাকবে না আর এ দু চোখে একটু আলো দিশা। সেদিন আমার সেদিন আমার সেদিন আমার অন্ধ চোখে তুমি আলোর জ্যোতি, আসবে গহীনে রাতি। বলেন আমিন। আবু বকর রাদিয়াল্লাহু আনহু এত বড় আমলদার মানুষ। বিশ্বনবী এক বর্ণনায় বললেন কিয়ামতের মাঠে আল্লাহ কাহার রূপ ধারণ করবেন, কোন নবী আলাইহিস সালাম আল্লাহর সামনে যেতে সাহস পাবে না। সেই সময় আবু বকর আর ওমরের আমল যখন আল্লাহর সামনে দেয়া হবে, আল্লাহর কাহার রূপ পরিবর্তন হয়ে আল্লাহ রহমান রূপ ধারণ করে নেবে। এত বড় আমল আবু বকর করেছেন। বিশ্বনবী একদিন বলছেন, আয়েশা আকাশের তারাগুলো কি তুমি দেখো? দেখি। আমার ওমরের আমল তারার মতো। আয়েশা কোন কথা বলছেন না। রাদিয়াল্লাহু আনহা হুজুর বলেন, আয়েশা কিছু বলো। বলছি ইয়া রাসূলুল্লাহ, আমার আব্বার কথা তো আপনি কিছু বলেন নাই। বিশ্বনবী বললেন, আয়েশা রে, ওমর যতটা আমল না করেছে শত ওমরও আমার আবু বকরের কাছে আসতে পারবে না। এত বেশি আমল তিনি করেছেন। সারা কোরআনে একজনকে আল্লাহ সাহাবী বলে পরিচয় দিয়েছেন, তিনি আবু বকর। আল্লাহ একজনকে সাহাবী বলে ডেকেছেন, ইয়াকুলু লিসাহিবিহি লা তাহজান ইন্নাল্লাহা মা'ানা। যখন বিশ্বনবী তার সাহাবীকে বললেন, তুমি মন খারাপ করো না, আমাদের সাথে কে আছে? সেই আবু বকর রাদিয়াল্লাহু আনহুকে বিশ্বনবী বলছেন, ইরহামানা উম্মতি ওয়া উম্মতি আবু বকর, আমরা আবু বকরের উম্মত, ঠিক কি না? সেই আবু বকর নিজের মেয়েকে জবাব দিচ্ছে, মাগো আমার কোনো আমল যদি কবুল না হয় এই নতুন কাফন পরে আমার কি লাভ হবে? আর যদি আমার আমল কবুল হয়ে যায় আল্লাহ নিজে পুরান জামা খুলে আমাকে নতুন কাফন পরায়া দিবে। দুনিয়ার নতুন মানুষের জন্য নতুন কাপড় রেখে দিও, আমার পুরান জামাটা দিয়ে আমার কাফন করে দিও। এই জন্য তিনি যখন দুনিয়া থেকে বিদায় হন তার গায়ের জামা দিয়েই তাকে বিদায় করা হয়েছে। আল্লাহু আকবার। লম্বা জামার ফজিলত আছে না নাই? আবার সতর ঢাকার জন্য এটার বিকল্প কোন জিনিস নেই। বিশ্বনবী এক বর্ণনায় বলেছেন, পিছন লম্বা জামা তোমরা পড়বা। পিছন লম্বা জামাগুলো সবচেয়ে মডেস্ট, সবচেয়ে শালীন, সবচেয়ে সুন্দর। আপনি একটা শার্ট যত লম্বাই হয় সেজদায় গেলে পিছনটা ঢাকে না, কিন্তু একটা পাঞ্জাবি যত শর্টই হোক পিছনে একটা আলাদা কাপড় আছে না নাই? কথা বলেন না কেন? এখন আমার মায়েরা, আমার বোনেরা, আমার মেয়েরা ছোট কামিজ এসেছে তাদের বাজারে। মারা, তোমরা এগুলো পরবা না, তোমরা এগুলো পরবা না, এগুলো তোমাদের সতরের জন্য অত্যন্ত আপত্তিকর, ঠিক কিনা? তোমরা লম্বা কামিজ পরবে যেটা তোমাদের সৌন্দর্য বাড়িয়ে দিবে। ওই যে ভারতে কোন ড্রেস হয়, এগুলো তোমাদের অনুসরণযোগ্য নয়। তোমরা অনুসরণ করবা মা আয়েশার কাপড়, মা খাদিজার কাপড়, ঠিক কিনা? এমন কোন বোরকা পরবা না যেগুলো শরীরের সাথে লেগে থাকে, সৌন্দর্য বাড়ায়। ওমর ফারুকের খেলাফতে তিনি পরিষ্কার কাপড় পরেও মেয়েদেরকে বাহিরে বের হতে দিতেন না। কোন মেয়ে যদি পরিষ্কার কাপড় পরে বের হতো তাকে ঘরে ঢুকতে বলতেন সাইয়েদনা ওমর ফারুক রাদিয়াল্লাহু আনহু। পাইকারি হারে সব মেয়েকে সূরা নূর মুখস্থ করিয়ে দিতেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রিয় খলিফা ওমর ফারুক রাদিয়াল্লাহু আনহু। সেজন্য ইসলাম আছে যেখানে আমরা আছি, কারণ আমাদের হিসাব নেবেন কে? সুন্দর করে আমাদেরকে সৃষ্টি করেছেন কে? আমাদের উপর খবরদারি আছে কার? আল্লাহ বলছেন, গোলাম আমি তোমাকে বিভিন্ন চেহারায় সৃষ্টি করেছি। কাল্লা বাল তুকাযযিবুনা বিদ্দীন, কিন্তু তোমরা দ্বীনের ব্যাপারে মিথ্যা কথা বলো। কারা মিথ্যা কথা বলে সেটাও কোরআন শরীফে আছে না নাই? আরাআইতাল্লাযী, পড়েন, আরাআইতাল্লাযী ইউকাযযিবু বিদ্দীন ফাযালিকাল্লাযী ইয়াদুউল ইয়াতীম ওয়া লা ইয়াহুদ্দু আলা তুআমিল মিসকিন। Have you seen those people who are denying the resurrection day? তুমি কি ওদেরকে দেখেছো যারা কিয়ামতের দিনের ব্যাপারে মিথ্যা কথা বলে? এখানে বলেন ইউকাযযিবুনা বিদ্দীন, কিয়ামতের দিনের ব্যাপারে মিথ্যা কথা বলে। তাদের খাসলত হলো এতিমের গলা ধরে ধাক্কা দেয়, ঠিক কি না? তাদের খাসলত হলো মিসকিনদেরকে খাওয়ার ব্যাপারে উৎসাহিত করে। তাদের খাসলত হলো ফজর পড়লো যোহরের খবর নাই, যোহর পড়লো আসরের খবর, ঘুমাইয়া কাজা করেছো ফজর। ঘুম আসতেছে নাকি? ঘুম আসে? ঘুম তো একটু আসবে। কোরআন আছে যেখানে ঘুম আছে। মসজিদে গেলে যত মরার ঘুম সব আছে না নাই? ইমাম সাহেব দেয় খুতবা, আর যে যত পারে ঘুমাইতে থাকে। আর ইমাম সাহেবেরাও যখন খুতবা দেয় না, বয়া বয়া নিজেরাও ঘুমায়। কত করে कारण मस्जिदेर जायगाटाई हलो रहमतेर जायगा किसेर जायगा साराक्षण सेखाने कुरान तेलावात हय एइजोन्नो गेलेई शांति आसे ना नाई मन খারাপ লাগলে কোথায় যাবেন কিন্তু আমাদের দেশে মন খারাপ লাগলে বিড়ি খায় কিছু কি না মানো না হায় রে বিড়ি রাখ দিন আর হ্যাঁ রাখ দিন এরকম টানা টানে কইলাম কি রে কই মন খুব খারাপ না না আরে বেকুব তোর মন তো খারাপ ছিল এত ফটো খারাপ হয়ে গেল এটা খাস কেন আবার বাংলাদেশে এরকম জেলা আছে যেখানে ইমাম সাহেব মুতাওয়াল্লি মুয়াজ্জিন একসাথে মসজিদে বসে বিড়ি খায় আমি গেলাম এক মসজিদে বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদাতে মোবারকা ছিল কোথাও গেলে তিনি প্রথম 2 রাকাত নফল পড়তেন কয় রাকাত এটা তিনি মসজিদে পড়তেন যদি মসজিদ থাকতো আর তা না হলে ভূমিতে পড়তেন জায়গাটাকে তিনি সাক্ষী রাখতেন তো চেষ্টা করি সব সময় পারি না আপনি কোন এলাকায় গেলেন বারবার সেখানে যদি কোন মসজিদে ওই এলাকার মসজিদ আপনি টাচ না করেন সময় থাকার পরে ওই মসজিদ লানত দিবে আপনাকে এজন্য তায়েফের ময়দানে মার খেও বিশ্বনবী এত বড় বদদুয়া করেন নাই যারা আযান শুনে মসজিদে যায় না তাদের জন্য যত বড় বদদুয়া করেছেন বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যারা আযান শুনে মসজিদে যায় না আমার মন চায় তাদের বাড়ি ঘরগুলো আমি আগুন লাগায়া জ্বালায়া দেই শুধু পারি না শিশু এবং মেয়েদের কারণে আগুন লাগিয়ে জ্বালিয়ে দিতেন মসজিদে গেলেই জান্নাতকে কাছে এনে দিবেন কে মসজিদ আমার মনের বাগান মসজিদ আমার ঈমান মসজিদে গেলেই মুমিনের সার্টিফিকেট পাওয়া যায় সুবহানাল্লাহ সুবহানাল্লাহ তো মসজিদে গেলাম তাহিয়াতুল মসজিদ পড়ার জন্য দেখি যে তিনজনে বিড়ি খাচ্ছেন আমাকে দেখেই বিড়ি পিছনের দিকে নিয়ে গেছে এখন পিছনে বিড়ি নিলে ধোঁয়া বেশি হয় না কো ধোঁয়া বাড়ে অভিজ্ঞতা আছে মোটামুটি খারাপ না তো ধোঁয়া বেড়ে গেছে আরো আমি বললাম ধোঁয়া কিসের কয় না কিছু না কার্পেটের সাথে চেপে কার্পেট পুড়ে ফেলছে তিনটা বিড়িরে নিবে ফেলছে সেখানে আমি পিছনে গেলাম দেখি যে বিড়ি কয় মাফ করে দেব কয় আমি গেলাম কেন এটা খান কেন কয় যে আগে থেকে খাইতেছি তো এখন ছাড়তে পারতেছি না তো মসজিদে কেন কয় আমি মুতাওয়াল্লি আপনি কয় আমি ইমাম আপনি মুয়াজ্জিন মানে আর ধরার কেউ নেই তিনজন ভাগে জুড়ে খাইতেছে আর নিষেধ করবে কে আমরা মসজিদ আমরা খামো তোমরা আর কি হয়েছে বা ওই যে দুই ছেলে তার বাপের পিটায় পালার লোকেরা আসছে বাপের পিটাস কেন আমার বাপের আমি পিটাবো তোর কি বেড়া এইগুলো পিটানো দরকার ঠিক কিনা এক মসজিদে চুরি করতেছে এক লোক ইমাম সাহেব এসে বলে এই তুমি কে কানা আব্দুল্লাহ হাদা বাইতুল্লাহ এটা আল্লাহর ঘর আমি আল্লাহর বান্দা চুরি করি তোমার কি ইমাম সাহেব ছিলেন খুবই জ্ঞানী ঘুষি দিচ্ছে বলছে আল কিলো কিলুল্লাহ এই কিলো আল্লাহর কিলো তোর কিলো মারতেছে আলহামদুলিল্লাহ আল্লাহ আমাদের দেশে কত সরল মানুষ দিয়েছেন আহা এত সরল মানুষ বাংলাদেশে এক মুরব্বী মাহফিল থেকে উঠতেছে আমি গেলাম আপনি কই যান কয় 3 নম্বরে যাই আমি মানে 3 নম্বর কি হলো আবার 1 নম্বর 2 নম্বর বুঝি কয় বিড়ি খামু বিড়ি বিড়ি এই মাহফিলের কোন আগে বিড়ি খেতেছে আমি বললাম শেষ হয়নি কয় শুকটান দিতেছে এমনি ধরছে এটারে শুকটান দিতেছে মানে বিড়িও শেষ ওর ছোট শেষ আল্লাহ হেদায়েত দান করুন আজকের মেডিকেল সায়েন্স বলছে বিড়ি শরীরের জন্য মারাত্মক প্রতি বছর প্রতিদিন 4000 শিশু আক্রান্ত হয় বিড়ির ধোঁয়ার কারণে প্রতি বছর 12 লক্ষ শিশু মেডিকেলে যায় বিড়ির ধোঁয়ার কারণে 4 লক্ষ মানুষ বাংলাদেশ থেকে বিদায় হয় বিড়ির কারণে সারা পৃথিবীতে আজকে এটার বিরুদ্ধে তুফান উঠেছে কারণ যে শয়তানেরা এটা চালু করেছিল তারা এখন এটা থেকে বেরিয়ে আসছে আসার চেষ্টা করছে এটা প্রথম চালু করে ইহুদিরা আল্লাহ ইহুদি থেকে আমাদেরকে হেফাজত করুন আরো চিৎকার করে বলেন আমিন বাল তুকাযযিবুনা বিদ্দিন দিনের ব্যাপারে যারা মিথ্যা কথা বলে তারা হলো অপরাধী ঠিক কিনা যারা জাহান্নামকে বিশ্বাস করে না তারাই হলো দিনের ব্যাপারে মিথ্যা কথা বলে আল্লাহ তাদের কথা বলছেন হাদিহি জাহান্নামুল্লাতী পড়েন হাদিহি জাহান্নামুল্লাতী ইউকাযযিবু বিহাল মুজরিমুন ইয়াতুফুনা বাইনাহা ওয়া বাইনা হামীমিন আন ফাবিআইয়ি আলাই রাব্বিকুমা তুকাযযিবা এই সেই জাহান্নাম যেটাকে জাহান্নামীরা पापिष्टरा अस्वीकार करत पापिष्टरा जो जहन्नाम मानत तारा कखनो पाप करते पारतो ना एजন্য पापिष्टरा जहन्नामকে अस्वीकार करे ठीक কি না এই পাপিষ্টদেরকে জাহান্নামে একত্রিত করে দিবেন কে আবার পাপিষ্টরা যেখানেই থাকে তাদের জন্য জাহান্নামই থাকে এর পরের আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন বলেন কাল্লা বাল তুকাযিবুনা বিদ্দীন ওয়া ইন্না আলাইকুম লাহাফিযিন আমাদের উপর সংরক্ষণকারী দিয়েছেন কে আমাদেরকে সব সময় দেখে এরকম পাহারাদার আছে না নাই সবচেয়ে বড় পাহারাদার কে কেরামুন কাতিবিন আছেন না নাই নিজের শরীর আমাদের জন্য আছে না নাই এই হাত দেখছেন আপনার বন্ধু কিন্তু এটা আপনার শত্রু হবে ঠিক কি না এই চোখ আপনার বন্ধু কিন্তু চোখ আপনার বিরুদ্ধে কথা বলবে কার কথা এই মুখ আপনার বন্ধু আপনার বিরুদ্ধে কথা বলবে আপনার গরু ছাগল গরু আপনার বিরুদ্ধে কথা বলবে কে বলছেন আনতাকানাল্লাহু আনতাকা কুল্লা শাই আল্লাহ রাব্বুল আলামিন বললেন সব জিনিসের জবান আমি খুলে দেব বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন গরু ছাগলের জবান আল্লাহ খুলে দিবেন গরুদেরকে জিজ্ঞেস করা হবে কে তোমাদেরকে চুরি করেছে গরুরা বলবে এই লোক আমাদেরকে চুরি করেছে চুরি করে হজে গিয়েছে আলহাজ গরু চোর আলহাজ গরু চোর আবার রাস্তার ইট যারা চুরি করেছেন রাস্তা একটা 3 মাসও টিকে না কি ফুটতি বারবার টেন্ডার হইবে বারবার পয়সা কামাই হইবে আর জনগণ শুধু কষ্টই করিতে থাকিবে এত সহজে আল্লাহ ছেড়ে দিবেন না ঠিক কি না রাস্তার পয়সা মেরে বহু ইঞ্জিনিয়ার মসজিদ বানায় তবে শোনাই আর মসজিদের হুজুররা কয় আল্লাহ ইঞ্জিনিয়ার সাহেবরে জান্নাত দিয়ে দিও জান্নাত কি তোমার বাপের জান্নাত রাস্তার পয়সা মেরে যারা মসজিদে ঢুকিয়েছো জান্নাত তো দূরের কথা মানুষের ঝাড়ুর বাড়ি খাবা কিয়ামতের ময়দানে ঠিক না ঠিক এই রাস্তায় হিন্দু ভাইদের চলার অধিকার আছে না নাই পশু পাখি চলার অধিকার আছে না নাই আপনি কয়জনের হক মেরেছেন অল্প কিছু মুসল্লির জন্য আপনি মসজিদ বানিয়েছেন বাকি লোকদের জন্য আপনি কি করেছেন তাদের হক তো আপনি নষ্ট করে দিয়েছেন ঠিক না ঠিক এইজন্য প্রত্যেকের হক তাকে ফিরে দিতে হবে কার হুকুম আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন তোমাদের জন্য আমি সংরক্ষণকারী রেখেছি কিরামান কাতিবিনা ইয়ালামুনা মা তাফআলুন ইন্নাল আবরারা লাফি নাঈম ওয়া ইন্নাল ফুজ্জারা লাফি জাহিম নেক কাজ আছে যেখানে আনন্দ আছে নেক কাজ আছে যেখানে শান্তি আছে মসজিদে গেলে শান্তি আছে না নাই কথা বলেন তারাবি যখন পড়ি কষ্ট আছে না নাই কিন্তু তারাবি যখন শেষ করি কেমন লাগে নেক কাজগুলোর শুরুতে হলো কষ্ট শেষে হলো শান্তি আর বদ কাজগুলোর শুরুতে মজা শেষে অশান্তি চল সিনেমা হলে যাই সিনেমার নাম কি খাইছি তোরে সিনেমার নাম হলো খাইছি তোরে মানে তোরেও খাইছি তোর ইমানও খাইছি চল ফুর্তির সাথে দেখলো কিন্তু যখন দেখে বের হয় মনে হয় সবগুলো চোরার ডাকাই কারো সাথে কারো কোনো কথা নাই সবগুলোর মাঝখানে ঘরে আসলে বাপ মায়ের মালামত আছে না নাই ওস্তাদদের পীড়া আছে না নাই আছে আর আকাশ জমিনের যত প্রাণী আছে সব তার জন্য লানত দেয় ঠিক না ঠিক আর আপনারা যারা এসেছেন আপনাদের জন্য দোয়া করছেন কে আল্লাহর সমস্ত ফেরেশতারা আপনাদের জন্য দোয়া করছে আরশ থেকে আল্লাহ একটা রহমতের চাদর দিয়ে আপনাদেরকে ঢেকে রেখেছেন এই চাদরের নিচে বড় গুনাহগার আসলেও তার জীবনের গুনাহগুলো মাফ করে দিবেন কে এইজন্য শান্তি আছে সেখানে নেক কাজ আছে সেখানে আমরা যখন ইফতার খাই মজা আছে না নাই এরকম মজা কোনো বেরোজগারি পাবে পাবে না কিন্তু অনেকেই কয় হেলায় রোজা রাখি নাই ইফতারে না খায় কাফের মনে কি হেলায় পুরান ঢাকার লোকেরা যে কত মজা এরা এই শালা শব্দটাকে বিশেষ ভাবে এদের জন্য আবিষ্কার করে নিয়েছে এরা বাপেরও শালা কয় বাপে পোলারেও শালা কয় আমি যখন 77 সালে ঢাকায় প্রথম বসবাস শুরু করি এক গলিতে গিয়ে দেখি এক মুরব্বী ছেলেকে বলছে আবে হালা কই গেছিলে ছেলেকে বাবা হালা বই লাগেছ তুমি হালা আমরা পাঠাইছিলা আমি কইলাম বুড়া মানুষ হালা হয় কেন আমি দাঁড়িয়ে বললাম মুরব্বী আপনাদের মধ্যে সম্বন্ধীকে তুমি হালা ভিতরে ঢুকছো কেন আমি কইলাম এই মেয়ে আমি আপনার হালা হইলাম কবে কয় এটা হলো মোহাব্বতের হালা বুঝছো নাকি খুব আন্তরিক এরা কিন্তু খুবই আন্তরিকতা রাখে আবার ঢাকার ছেলেরা যেখানে পড়ে যেমন জামিয়াতে আমি শেফাউল যেখানে পড়েছি ঢাকার এক ছেলে ছিল খুবই সরল তো তোর নাম ছিল কাউসার ওর ছোট ভাইয়ের নাম সারোয়ার তো মোল্লাদের সাথে পড়তো ওই ছেলেটা তো ফজলুল্লাহ হুজুর গাফরাহুল্লাহ তিনি প্রায় মাগরিবের নামাজ পড়াতেন সূরা কাউসার শেষে পড়াতেন তো 2-3 দিন সূরা কাউসার শুনলো এগিয়ে হুজুরে কয় হুজুর আপনি ডেইলি আমার নাম কোন কে আপনি কালকা থেকে নামাজের ভিতরে কবেন ইন্না আতাইনা কাল সারোয়ার আপনি শুধু আমারে ডাকেন, আমার ভাই রাগ করছে। কি সরল দেখেন, এই পোলা সবাইরে শালা বলা শেষ। হুজুরের কাছে আমরা বিচার দিলাম, হুজুর এই ছেলে আমাদেরকে শুধু শালা বলে। হুজুর তাকে ডাকছে, তুমি নাকি সবাইকে শালা কও? কোন শালা আমার নামে বিচার দিচ্ছে? মানে এরা যে এত সরল, ওরা নিজে বুঝেই না যে এটা আমরা অন্য কিছু বলে ফেলছি। এটা আল্লাহ তাদেরকে মাফ করে দিলেন, ঠিক কিনা? কিন্তু এদিক থেকে সব ভাষার চেয়ে পবিত্র ভাষা হলো কোরআনের ভাষা। কোরআনের ভাষার চেয়ে পবিত্র কোনো ভাষা হতে পারে না। এজন্য কোরআন আছে যেখানে শান্তি আছে, ইসলামের ভিতরে আনন্দ আছে না নাই? আছে না নাই? আমাদের এই আনন্দ পবিত্র আনন্দ, ঠিক না? ঠিক। যেমন বিশ্বনবী ইফতারি খেতে বসেছেন, খেয়ে খেয়ে খেজুরের দানাগুলো রাখছেন আলীর সামনে, রেখে বলছেন, এই মেহমানারা দেখেন আলী কত খাইছে, দেখেন আলী রাদিয়াল্লাহু আনহু জামাই মানুষ। কয়, শুনেন মেহমানেরা, আমি দানা রেখে দিয়েছি, আমার আব্বা দানা দুনা সব খায়া ভালাইছে। বিশ্বনবী মসজিদে নববীতে বসে বসে মুস্কি হাসছেন। সাহাবায়ে কেরাম কয়েকজন বলেন, হুজুর আপনি মুস্কি হাসেন কেন? মসজিদে নববীর সামনে বেলাল রাদিয়াল্লাহু আনহু মোরগ জবাই করেছেন। বিশ্বনবী বলছেন, অনজুর আল মুয়াজ্জিন ইয়াজবাহুল মুয়াজ্জিন, এক মুয়াজ্জিন আরেক মুয়াজ্জিনকে জবাই করে দিচ্ছে, এই জন্য আমি হাসতেছি। মোরগ আজান দেয়, বেলালো আজান দেয়, তো মুয়াজ্জিন মুয়াজ্জিনকে কি করতেছে? জবাই করে দিচ্ছে। কি সুন্দর! তিনি খুব এত শিক্ষণীয় বিশ্বনবীর জীবনী। আবার মা আয়েশার সাথে তিনি দৌড় দিতেন মরুভূমিতে, বিবিদের অধিকার কিভাবে দিয়েছেন দেখেন। আমরা হুজুররা যদি কোনো বৌরা দৌড়াই, চাকরিও শেষ, ইমামতিও শেষ। মানছে দৌড়া, একেবারে হুজুরের মাথা খারাপ হয়েছে, হুজুরের বান, ঠিক কিনা? কোন বিপদে আমরা আছি! জোরে সাইকেল চালাইছে এক হুজুর, তার ইমামতি শেষ। আমার কাছে এসে বললো যে আমার মতো হলে আমার বের করে দিছে, আমি নাকি সাইকেল খুব জোরে চালাই। আমি বললাম, তুই তো জোরে সাইকেল চালাবি, তুই জোয়ান মানুষ, ও বুড়া মানুষ, ও তো সাইকেলে উঠতে পারে না। কয়, আপনি একটু সুরাহা করেন। আমি মোতাল্লিকে ডাকলাম, দেখে বললাম, বাবাজি আপনি চাকরি থেকে বাদ দিচ্ছেন কেন? কয়, এত জোরে সাইকেল মানুষও চালায়? ইমাম সাহেব মানুষ আস্তে আস্তে হাঁটবে, এত জোরে সাইকেল চালায়? আমি গেলাম, সাইকেল জোরে চালানো তো কোনো নিষেধ নাই। বিশ্বনবী এত জোরে ঘোড়া চালাতেন, ঘোড়ার ধুলা দেখা যেত, কিচ্ছু দেখা যেত না। আল্লাহু আকবার! আবার হুজুর যখন হাঁটতেন, সাহাবায়ে কেরাম পিছনে দৌড়াতে থাকতেন, মনে হতো তিনি উপরে থেকে নিচের দিকে নামছেন, এত জোরে হাঁটতেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। কার যার শক্তি বেশি তার হাঁটাও জোরে, যার শক্তি কম তার হাঁটাও কম। বিশ্বনবীর গায়ে শক্তি ছিল, আটজন জান্নাতি তরুণের শক্তি ছিল বিশ্বনবীর গায়ে। আটজন জান্নাতি তরুণ মানে হলো দুনিয়ার 4000 মুহাম্মদ আলীর শক্তি একা বিশ্বনবীর শরীরে ছিল। আল্লাহু আকবার! এজন্য তিনি যখন কাউকে একটু খোঁচা মেরেছেন, সে দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে, ঠিক কিনা? ওহুদের ময়দানে আমার নবীর গায়ে আক্রমণ করতে এসেছে এক কাফের, শুধু তলোয়ার দিয়ে তার এখানে একটু খোঁচা দিয়েছেন, খোঁচার সাথে সাথে সে দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে। আবার সৌদি আরবের সবচেয়ে বড় কুস্তিগিরি যে ছিল, তাকে 3 বার আছাড় মেরেছেন মুহাম্মদ সাল্লাল্লাহু। সে মদিনায় ছিল, মনে আছে না? মদিনাতে সে কুস্তি করতো প্রতিদিন সকালে। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন মদিনায় গেলেন, সাহাবায়ে কেরাম পাহারা দিয়ে রাখতো যাতে হুজুর ওর সামনে না যায়, কারণ সে বলেছে আমাকে যে পরাজিত করতে পারবে আমি তার ধর্ম গ্রহণ করব। বিশ্বনবী সকালবেলায় হাঁটতে হাঁটতে তার সামনে গিয়ে হাজির। সে দেখেই আমার নবীকে চিনে ফেললেন, কারণ এমন জ্যোতিষময় চেহারা দেখেই যেখানে লোক চিনে ফেলতো। এত সুন্দর চেহারা পৃথিবীতে আর কারো হতে পারে? চাঁদের চেয়ে সুন্দর তুমি নবী আমার কামেলিওয়ালা, চাঁদের চেয়ে সুন্দর তুমি নবী আমার কামেলিওয়ালা, সুখে দুঃখে দুরুদ পড়ো নবী আমার সাল্লে আলা, চাঁদের চেয়ে সুন্দর তুমি নবী আমার কামেলিওয়ালা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমরা বড় কষ্ট করে করে আপনার কোরআনের মাহফিল জিয়ে রেখেছি, কত কষ্ট করে আজকে কোরআনের মাহফিল করতে হয়, ঠিক কিনা? গানের আসরের জন্য 44 ধারা নাই, নাটকের জন্য কোন 44 ধারা, পূজা পার্বণের জন্য অনুদান আছে, কিন্তু কোরআনের বাগানে এই কাপাসিয়াতেও আমার মাহফিলে 44 ধারা জারি হয়েছে। তোমরা যারা 44 ধারা জারি করেছো, আমরা তোমাদেরকে এমনি ছেড়ে দেব না। আবার 30-40 হাজার লোককে কোরআন শোনা থেকে বঞ্চিত করেছো, কিয়ামতের ময়দানে তোমাদের বিরুদ্ধে এই 40,000 লোক আসামির কাঠগড়ায় তোমাদেরকে দাঁড়িয়ে দিবে, ঠিক কিনা? এজন্য কোরআন আছে যেখানে আমরা আছি, কোরআন নাই যেখানে আমরা নাই। আমি দেখেছি কাপাসিয়াতে একটা গণজোয়ার, এত মাহফিল বাংলাদেশের অন্য কোন থানায় হয় না। এমন কোন গ্রাম নাই যেখানে মাহফিল নাই, ঠিক কিনা? কিন্তু প্রতিদিন মানুষের আছে না নাই, একটু বিরক্তও নাই, একটু ভালো লাগলেই চলে যাচ্ছে দলে দলে। আল্লাহ সবাইকে কবুল করুন, আরো চিৎকার করে বলি আমিন। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, শুনেছি তুমি নাকি বিরাট কুস্তিগীর। হ্যাঁ, সে কি শুনেছেন, আপনি আমার সাথে লাগবেন? হুজুর বললেন, তুই লাগবি? কয় হ লাগবো। কয় তুই আগে ধরবি না আমি আগে ধরুম? কয় আমনে ধরেন। হুজুর কয় না বেড়া তুই ধর। কারণ প্রত্যেকের শক্তি সম্পর্কে নিজের জানা আছে না নাই? আমার শক্তি সম্পর্কে আমি জানি না, জানি। বিশ্বনবীর শক্তি সম্পর্কে হুজুরের জ্ঞান আছে না নাই? সুবহানাল্লাহ কইবেন না? কি নবীর রহমা আলাইহিস সালাম, আল্লাহু আকবার। ধর ধর, তোর মতো তেলিচোরা ধর। এদিক থেকে সাহাবায়ে কেরাম তো পেরেশান, হুজুর গেলেন কোথায়? যেখানে ভাগের ভয় সেখানে গিয়ে দেখে যে তার সামনে হাজির। সাহাবায়ে কেরামের মন কাঁপতেছে কি না কি হয়। ধর ধরছতনি, হাত ধরছি। ব্যাঙের মতো গিয়ে তিন চার আছাড় খেয়ে পড়েছে। এখন উইঠা কয় আমি ধরি নাই। কাফেররা মৃত্যু কয়, কাফেররা কি হয়? মৃত্যু কয়। হুজুর বলেন আবার ধর, কোন হাত ধরবি ধর। আরেক আছাড় দিলেন। এবার কয় হুজুর দান দান, তিন দান। আগে বললো হুজুর আমাকে যদি আপনি হারাতে পারেন আপনার ধর্ম আমি গ্রহণ করব। তৃতীয় আছাড় দিলেন মুহাম্মদ সাল্লাল্লাহু। এবার হুজুর বললেন তোমার ওয়াদা তুমি পূর্ণ করো। কয় এমন আছাড় দিছেন কথাই হইতে পারতেছে না। কাফেররা মিথ্যুক হয়, কাফেররা কি হয়? মিথ্যুক হয়। আমাদের উপরে কাফেরদের প্রভাব আছে না নাই? কথা বলেন না কেন? বিভিন্ন ফন্দি দিয়ে আমাদের জিনিসগুলো বাগায় নেয়, ঠিক না বেটি? কিন্তু আমাদেরকে কোনো কিছুই দেয় না। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, গোলাম তোমরা কিয়ামতের দিবসের ব্যাপারে মিথ্যা কথা বলো না। কিয়ামতের দিবসের ব্যাপারে ঈমান আনলেই চরিত্র ভালো করে দিবেন কে? যত জিনিস মানুষ চুরি করে সবগুলো ঘাড়ে তুলে দিবেন কে? একটা জিনিসও বাহিরে থাকবে না। আমি চিন্তা করতাম এত ছোট ঘাড়ে এত জিনিস কেমনে জায়গা হবে। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন এক এক জাহান্নামীর ঘাড় উহুদ পাহাড়ের মতো আল্লাহ চওড়া করে দিবেন। যত জিনিস চুরি করেছো সব ঘাড়ে তুলে দিবেন কে? ওই যে এক লোকের দুটি প্রাণী ছিল, একটা ছিল গাধা আর একটা ছিল ছাগল। গাধা ছাগল, ছাগল গাধারে কয় গাধা তুই আসলেই গাধা। গাধা কয় তুই কইলো গাধা না কইলো গাধা, তুই কস কে বেটা? দেখ তোর মালিক কখনো আদর করে না, তোর জন্য কোনো খাওয়া রেডি করে দেয় না, আমাকে গোসল করা, গলা চুলকিয়ে দেয়, কত আদর আমাকে করে। ছাগল গাধা কয় ঠিকই তোমার আদর করে, কোরবানির চাঁদ উঠছে সেই জন্য তোমার আদর বেড়েছে, খাও ভালো করে খাও, আমার আল্লাহ বলেছেন কুলু ওয়া তামাত্তাউ, খাও খাও। হিসাব নেবেন কে? কে নেবেন হিসাব? প্রত্যেকটি জিনিসের হিসাব আছে না নাই? এমনকি সাহাবায়ে কেরাম বলেন হুজুর পানিরও কি হিসাব দিতে হবে? আল্লাহর হাবিব বললেন পানিরও হিসাব দিতে হবে, কারণ এই পানির অভাবে বহু মানুষ দুনিয়া থেকে বিদায় হয়, ঠিক কিনা? বিশ্বনবীর কলিজার টুকরা হুসাইনের কলিজার টুকরা কারবালার ময়দানে এক কাচ্চা পানির জন্য দুনিয়া থেকে বিদায় হয়েছে। এই জন্য বিশ্বনবী বলতেন সাগরে থাকলেও পানির অপচয় করো না। এক সমুন্দর নে আওয়াজ দি, এক সমুন্দর নে আওয়াজ দি, মুঝকো পানি পিলা দিজিয়ে, মুঝকো পানি পিলা দিজিয়ে, লজ্জতে গম বাড়া দিজিয়ে। সাগর ডেকে ডেকে বলে আমাকে পানি এনে দাও, মিষ্টি পানি। নোনা পানিতে কারো তৃষ্ণা নিতে না। সেই দিন নোনা পানি মিষ্টি পানি সব একসাথ করে দিবেন কে? আর মানুষের আমলগুলো হাতের সামনে হাজির করে দিবেন কে? আর মানুষের সব কথাগুলো মানুষের মুখ থেকে বের করবেন কে? আল্লাহ একটাও পড়বেন না। আপনি সলিমদ্দি কলিমদ্দি যা দেরি করেছেন সব আপনাকেই পড়তে হবে, ঠিক কিনা? আল্লাহ কোন মানুষকে দলে বলে আসতে দিবেন না। ফরদান বে ফরদিন, যত বড় নেতাই হন একা একা হাজির হতে হবে, ঠিক কিনা? আর নিজের হিসাবটা নিজেকেই পড়তে। আল্লাহ পড়বেন না, পড়বে কে? প্রত্যেক মানুষে করা কিতাবাত কাফা বিনফসিকা লিয়াউমা আলাইকা হাসিবা, ইউ রিড ইউর বুক, ইউ আর এনাফ টু টেক ইউর অ্যাকাউন্টেবিলিটি। ঠাই নাই ছোট সেতরি, তোমারই সোনার ধানে গিয়েছে ভরি। ছোট্ট ৩০ বছর ৪০ বছরের জীবনে কি কি আমল করেছেন সব আছে না নাই? একটু চক্ষু বন্ধ করলেই ৭০ বছরের জীবন সামনে চলে আসে, ঠিক না বেঠি? আমি ইংল্যান্ডের রাস্তায় হাঁটছি। ইংল্যান্ড, আফ্রিকা, পাশ্চাত্য পৃথিবীতে কোন বুড়া মানুষকে যদি কেউ বুড়া কয় তাহলে ওর জান শেষ করে ফেলবে তারা। বুড়া মানুষকে বুড়া বলা যাবে না, বুড়া মানুষকে বলা হয় ইয়ং ম্যান। আমি তো আর এটা জানি না, ট্রেনে দুই বুড়া মহিলা লাঠি দিয়ে উঠছে। उठे आमार सामने 90 साल कथा बोलছি प्रथम যখন যাই तो 90 साल আমার বয়স আরো বেশি ছিল না বেশি ছিল তো আমি বসে আছি দেখি যে বুড়ি দুইজনে শাস্তেছে সে যে একজন আরেকজনকে জিজ্ঞেস করতেছে গ্যাস হাউ ওল্ড আই এম আমার বয়স কত তো তোর বয়স 40 এখন তোরে 40 বছরের যুবতী লাগতেছে এখন তো এ আবার সে যে ওরে জিজ্ঞেস করছে দেখ আমারে কেমন লাগে 71 বয়স 30 দুইজনে খুব খুশি আমি একটু চিন্তা করলাম যে এই দুইটার বয়স তো 80 এর নিচে হবে না হাঁটতেই পারে না এগুলো 30 হয় কেন আমি বললাম যে both of you are not less than 80 তোমরা দুইজন 80 বছরের নিচে হবে না এখন নাউজুবিল্লাহ আমারে লাঠি দিয়া তিন গুতা দিছে হায় রে গালিগালাজ আমি চিন্তা করলাম কি মহাবুদ মুশকিলে না পড়লাম আমি বললাম অলরাইট both of you are teenagers তোমরা দুইজনের বয়স হলো 20 এর কম এখন ঠান্ডা হয়েছে পরে আমি একজন অভিজ্ঞ মুসল্লিকে জিজ্ঞেস করলাম কোন জিনিস তোমাদের দেশের লোকদেরকে বেশি গরম করে কয় কারো বয়স বুড়া কইছো তোমার অবস্থা খারাপ করে ফেলবে আমি বললাম তো বুড়া মানুষের কি কমো কয় বুড়া মানুষের তো ভাই ইয়ং ম্যান হাঁটতে পারে না এটাও ইয়ং ম্যান রাস্তা দিয়ে এক বুড়া হাঁটছে আমি বললাম ইয়ং ম্যান হাউ আর ইউ আই এম ফাইন হাউ ইজ ইউর স্টিক তোমার লাঠি কেমন ইয়ে ইটস ভেরি গুড I love, can you remember your childhood? তুমি কি তোমার শিশুকাল কে মনে করতে পারো? দেখি যে বুড়ার চোখে পানি। শিশুকাল এমন এক নিয়ামত সবার স্মৃতি আছে না নাই? কথা বলেন। স্মৃতিরা ঘুমিয়ে থাকে আনমনা ক্লান্তিতে ফিরে আসে বেদনায় মনে পড়ে পাঠশালার ওই দিনগুলো মনে পড়ে পাঠশালার ওই দিনগুলো মিষ্টি মধুর দিনগুলো সোনালি সেই দিনগুলো ঠিক কিনা প্রত্যেকের শিশুকাল আছে না নাই আহা কি শিশুকাল বুড়া কাঁদতেছে why are crying my dear friend this just like yesterday 90 years gone from my life মনে হয় গতকাল কিন্তু আমার জীবন থেকে 90 বছর পার হয়ে গেছে চোখের পলকে সব স্মৃতি মনে আসে কি আসে না এইজন্য আল্লাহ বলবেন কোরা কিতাব আর তোমার বইটা তুমি পড়ো আমরা যারা পাঁচ ওয়াক্ত নামাজ পড়ি আমাদের বই খুলে আমরা দেখব আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম কারণ আমাদের সকাল হয় কোরআন দিয়ে ঠিক না ঠিক আবার আমাদের আমলনামায় ওযু আছে না নাই আর যাদের আমলনামায় ওযু নাই রবীন্দ্রসঙ্গীত এরকম লোক আছে না নাই সকাল বেলায় উঠে আমারও পড়ানো যাহা চায় আছে না নাই সকাল বেলায় উঠে সরগা গামামা কি কিয়ামত এ গলাতে ঘেগে ঘেগে করে বাড়ির কুত্তাও ঘেগে ঘেগে করে বাহিরে আরে মিয়া কোরআন তেলাওয়াত করো এই ঘেগের দরকার নাই ঠিক কি না কোরআন তেলাওয়াত যারা করে তাদের কণ্ঠ সুন্দর করে দেন কে আল্লাহ গত 10-12 বছর আমি ইংল্যান্ডে কারিবাসিদের ওস্তাদের সাথে একসাথে হই রমজানে তার নাম হলো সৈয়দ আবু আমের মিশরের সবচেয়ে বড় কারি বয়স হলো এখন তার 82 বছর মাথাটা এরকম কাঁপে কিন্তু যখন কোরআন তেলাওয়াত করে মনে হয় 25 বছরের যুবক তেলাওয়াত করছে তারাবি পড়ায় একটানা 10 টাকা পড়ায় একটা লোকমা লাগে না 50-60 হাজার লোকের ইমামতি করে একটা লোকমাও দিতে হয় না আমি তাকে জিজ্ঞেস করি মা শুরুক হাইনা তাতলুল কোরআন তোমার কি অনুভূতি থাকে যখন তুমি কোরআন পড়ো সে বলে জামিউল কোরআন ফি ইয়াদি যাই সূরাতুল ফাতিহা পুরো কোরআন আমার হাতের কাছে সূরা ফাতিহার মতো মনে হয় এত সুন্দর তার কণ্ঠ কোরআন তেলাওয়াত করলেই কণ্ঠ সুন্দর করে দেন কে আল্লাহ আমি টেলিভিশনে একটা প্রতিযোগিতায় বলেছিলাম বাংলাদেশের অনেক নামী দামি শিল্পীরা সেখানে ছিলেন আমি বললাম আপনারা যে সারগামগুলো শিখেন এই সারগামগুলোতে গলার সবগুলো ঘরনা টাচ করে না গলাতে 7টা ঘরনা থাকে যেখান থেকে সুর বের হয় কয়টা ঘরনা 7টা ঘরনা থাকে কোরআন তেলাওয়াত যদি কেউ সুন্দর করে করে এই 7টা ঘরনা তার পরিষ্কার হয়ে যায় সুবহানাল্লাহ এইজন্য সে যেতেই পড়ে সুন্দর লাগে ঠিক কি না যত পড়ে তত গলা কি হয় সুন্দর হয় তারাবিতে যখন হুজুর নামাজ শুরু করে মনে হয় কিছু দূর গিয়া পড়ে যাব, কিন্তু যত তারাবি বাড়ে তেলাওয়াত তত সুন্দর হয়। এই সুন্দরটা করে দেন কে? সেজন্য কোরআন আছে যেখানে শান্তি আছে। কিরামান কাতিবিন ইয়ালামুনা মা তাফআলুন, তুমি যা করো আমি যা করি সব আল্লাহর দরবারে রেকর্ড রেখে দিয়েছেন কে? কিরামান কাতিবিন দিয়েছেন ইন্নাল আবরারা লাফি নাঈম ওয়া ইন্নাল ফুজ্জারা লাফি জাহিম। একটা খুনির আসামি সব সময় সে কষ্টে থাকে, ঠিক কিনা? কথা বলেন না। একটা খুনির আসামির চেহারা দেখলে বোঝা যায় কিনা? কথা বলেন না, বোঝা যায় কিনা? বাংলাদেশে যতগুলো খুন হয়েছে, আপনি এই কাপাসের আশেপাশে যারা খুন করেছে আপনি চোখ বুলিয়ে দেখেন তো, এরা 10-15 বছর টিকে ছিল না? এর মধ্যে আল্লাহ শেষ করে দিয়েছে, এর মধ্যে আল্লাহ শেষ করে দিয়েছে। কোন অপরাধী জমিনে স্থায়ী হতে পারে, কারণ আল্লাহ বলেছেন জমিন আমার, আমি আমার উপরে জুলুম হারাম করেছি। আমার সৃষ্টির উপরে যারা জুলুম করবে তাদেরকে এই জমিন থেকে চিরতরে হারাম করে দিবেন কে? এজন্য নেককার আছে যেখানে শান্তি আছে, বদকার আছে যেখানে কিলাকিলি। সেখানে সিনেমা হলে কিলাকিলি আছে না নাই? গানের অনুষ্ঠানে কিলাকিলি আছে না নাই? গানের অনুষ্ঠানে কিলাকিলি বোধহয় হয় না, কাপাসিয়াতে তো হয় না, কাপাসিয়াদের লোকেরা খুবই ভালো। যাত্রা অনুষ্ঠানে কিলাকিলি আছে না নাই? হা হা। আবার ওরসের অনুষ্ঠানে মরা যাওয়ার ঘটনা আছে না নাই? মহাপবিত্র ওরসে মদ খাইয়া 15 জন ইন্তেকাল করিয়াছে, নাম হলো মহাপবিত্র ওরস। ছেলে মেয়ে যেখানে একসাথে থাকে সেটা জিনার পরিবেশ, সেখানে যাওয়া জায়েজ নাই। আমাদের এই মাহফিলও মায়ের আছেন না নাই? পবিত্রতা আছে না নাই? যাওয়ার সময় আছে না নাই? এই পবিত্রতা বজায় রেখে দেন কে? আবার মসজিদে মেয়েরা আছে না নাই? সেজন্য ইসলাম আছে যেখানে আমরা আছি। কিয়ামতের দিবসের আমল আমাদের জোগাড় করতে হবে। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেন 5টা প্রশ্নের উত্তর দেয়া ছাড়া কোন মানুষের পা আল্লাহ কিয়ামতে নাড়াতে দিবেন না। লা ইয়াযালু কাদামা বানি আদম হাত্তা ইউসালু আন খাবস। জীবন কোন পথে কাজে লাগিয়েছো? কোন বেনামাজি নেতার সাথে জীবন কাজে লাগিয়েছো? মুশরিকের পিছনে লাইন ধরেছো? তোমার জীবন সমূলেই বরবাদ করে দিবেন কে? আবার জিজ্ঞেস করবেন যৌবন কোন পথে লাগিয়েছো? এখন জীবন যার, যুদ্ধে যাওয়ার তার শ্রেষ্ঠ সময় না। এখন যৌবন যার, ইবাদত করার তার শ্রেষ্ঠ সময়। কার কথা? শাবুন মাশাফি ইবাদাতিল্লাহি আযজা ওয়া জাল। ওই যুবক আল্লাহর আরশের ছায়াতলে ছায়া পাবে, ওই যুবতী ছায়া পাবে যে যুবক যুবতী তার জীবন আল্লাহর ইবাদতে খরচ করেছে, ঠিক কিনা? কাজ করব আল্লাহর খুশির জন্য আর আখিরাতের জন্য। যারা আখিরাতের জন্য কাজ করে তাদের নাম হলো মুমিন। তাদের নাম কি? মুমিন। এজন্য আখিরাতকে সবসময় চোখের সামনে রাখবো। আল্লাহ বলছেন বিল আখিরাতি হুম ইউকিনুন। ইয়াকিন মানে হলো চোখে দেখে বিশ্বাস করা। আখিরাত যদি চোখের সামনে থাকে কোনো গুনার কাজ হবে না। আখিরাত চোখের সামনে থাকলে কারো হক মারবো না। আল্লাহ আখিরাতের কাজ করার জন্য আমাদেরকে কবুল করে নেন। আরো জোরে বলেন আমিন। আল্লাহুম্মা আমিন। লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু লাহুল মুলকু ওয়া লাহুল হামদু ইউহয়ী ওয়া ইউমীত ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। لا إله إلا هو الحليم سبحان رب العرش العظيم اللهم لا مانع لما آتيت ولا معطي لما منعت ولا ينفع ذا الجد منك الجد اللهم صل وسلم على نبينا محمد وعلى آله وصحبه وبارك وسلم ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار. সারা জীবনের গুনার বোঝা কাঁধে নিয়ে আজকে 14 বছরের প্রান্তে বসে আল্লাহ তোমার হাজার লক্ষ গুনাহ পাদ্দা বাঁধতে নিয়ে আমাদের সবার প্রিয় আলেম, প্রিয় উস্তাদ ওয়ারেস আলী সাহেবের রেখে যাওয়া এই মাদ্রাসা থেকে আমরা গুনাহগারেরা হাত তুলেছি। আমরা গুনাহগার, কিন্তু তোমার কোরআন তো মাসুম। আমাদের গুনার জন্য আমরা বড় অপরাধী, আমরা বড় লজ্জিত। তুমি ছাড়া গুনাহ মাফ করার আর কেউ নাই। আমাদের গুনার দিকে তাকিয়ে নয়, সূরা ইনফিতার আমরা তেলাওয়াত করেছি। গত 3 দিন ধরে আমার চেয়ে অনেক বড় বড় আলেম এখানে কথা বলেছেন। সেই আলেমদের কোরআন তেলাওয়াতের উসিলায়, আমাদের ইনফিতার তেলাওয়াতের উসিলায় আমাদের জীবনের গুনাহগুলো তুমি মাফ করে দাও। আজকের নামাজ, আজকের রোজা, আজকের ভালো আমল সহ সারা জীবনের আমল তোমার শাহী দরবারে কবুল করে নাও। তার হাদিয়া সমস্ত আম্বিয়া কেরামের আরওয়াহ মুবারকে পৌঁছায় দাও। বিশেষ করে যেই নবী উহুদের ময়দানে দাঁত মুবারক শহীদ করেছেন কোরআনের জন্য, মাথার খুলি ভেঙে লোহার পাট ঢুকে গেছে। তাইফের ময়দানে শরীরের এমন কোনো জায়গা নাই যেখানে পাথরের আঘাত পড়ে নাই। সেই নবী আলাইহিস সালাম ইসলামের জন্য কত কষ্ট করেছেন, আজও তার পথ ধরে বহু তোমার বান্দা কোরআনের জন্য কষ্ট করছে, কোরআনের জন্য জেলখানায় পড়ে আছে অনেক গোলাম। আল্লাহ তাদেরকে তোমার নবীর সুন্নতের জন্য কবুল করো, তাদের জীবনের গুনাহগুলো মাফ করে নাও, আর আমাদের জীবনের সকল সওয়াব তুমি তোমার নবী পাকের রওজা মুবারকে পৌঁছিয়ে দাও। এ পর্যন্ত যত মুমিন মুমিনাত কবরে চলে গেছে আল্লাহ, গত 14 বছর ধরে আমি আসছি, আমি নিজেই জানি না এই 14 বছরে কতজন এই মাঠ থেকে বিদায় হয়ে গেছে। আল্লাহ তাদের কবরগুলোকে তুমি জান্নাত বানায়া দাও, সেই সাথে সারা দুনিয়ার মুমিনদের কবরগুলোকে তুমি জান্নাতুল ফেরদাউস বানাও। বিশেষ করে সবচেয়ে আদরের মা, সবচেয়ে আদরের বাবা আমাদের যাদের নাই, ওগো মা তুমি এই ধরনের শ্রেষ্ঠ নেয়ামত তোমারই পদতলে রয়েছে জান্নাত। এই পৃথিবী থাকতো গো ফুল পাখিহীন, এই পৃথিবী থাকতো গো মায়ামোহহীন, যদি না পেতো মায়ের মায়ারি হাত, যদি না পেতো বাপের মায়ারি হাত। ও গো মা তুমি এই ধরনের শ্রেষ্ঠ নেয়ামত তোমারই পদতলে রয়েছে জান্নাত। আমার মা গেছে চলে, আমার বাবা গেছে চলে, দুজনারে জান্নাত দিও তোমার আরশ তলে। আমার মা গেছে চলে, আমার বাবা গেছে চলে, দুজনারে জান্নাত দিও তোমার আরশ তলে। প্রচন্ড শীতের সময় সারা রাত মাথার কাছে বসে বসে একজন গায়ের ল্যাপ টেনে দিত, চোখ খুলে দেখতাম সেই তো আমার মা। প্রচন্ড দুপুরের রোদে সন্তান ঘুমিয়ে আছে, ঘাম বেয়ে বেয়ে শরীরে পড়ছে, মাথার কাছে বসে কে যেন বাতাস করে দিত, চোখ খুলে দেখতাম আমার বাবা। আল্লাহ পিতামাতার জীবনের গুনাহ মাফ করে দাও, পিতামাতার কবরকে জান্নাতের বাগান বানাও, পিতামাতার গায়ে বেহেশতের পোশাক পরায়া দাও। যাদের পিতামাতা বেঁচে আছে হায়াত দারাজ করো, নেক আমলের তৌফিক দাও, রোগ বিমারি থেকে শাফা দাও। রব্বির হামহুমা কামা রাব্বায়ানি সগীরা। আল্লাহ রাব্বুল আলামিন এই মাহফিল খানা যিনি শুরু করেছিলেন আজকে তিনি নাই, ওরেসালি সাহেবের কবরকে জান্নাতের বাগান বানাও, তার বিবিকে জান্নাতি বানাও, তার ছেলেকেও তুমি জান্নাতি বানায় দাও, তার সুযোগ্য সন্তানেরা যারা বেঁচে আছে তাদের হায়াত দারাজ করো। আল্লাহ আমার শেফাউলকে তুমি কবুল করো। আল্লাহ রাব্বুল আলামিন তুমি চিনো তাকে সবচেয়ে ভালো করে। আল্লাহ আমি যতদিন ধরে তাকে দেখেছি আমি তাকে বড় মুখলেস পেয়েছি, আল্লাহ তার হায়াত তুমি দারাজ করো, তার বড় ভাইকে তুমি কবুল করো। আল্লাহ তার সাথে এই মাঠের সকল ভাই বোনকে তুমি কবুল করো। আল্লাহ রাব্বুল আলামিন যেই ছেলেগুলো দিন রাত পরিশ্রম করেছে, নিজের খেয়ে খেয়ে নিজের কাজ সব বাদ দিয়ে তোমার কোরআনের জন্য যারা আজকে 14 বছর ধরে পরিশ্রম করে, আল্লাহ শেফার সকল সাথীকে তুমি কবুল করো। এই সমাজ কল্যাণ পরিষদ সবাইকে তুমি কবুল করো, সমাজ কল্যাণ পরিষদের সকল মেম্বারের জীবনের গুনাহ তুমি মাফ করে দাও, তাদের আব্বা আম্মাকে তুমি কবুল করো, আমার ভাইয়ের মা অসুস্থতাকে তুমি কবুল করো, তার অসুস্থতা তুমি ভালো করে দাও, সেই সাথে যত রোগী এখানে হাত তুলেছে ভালো করে দাও। আল্লাহ আমাদের সভাপতি হুজুর সহ যত দাঁড়ি পাকা লোক এখানে এসেছে আবু বকর রাদিয়াল্লাহু মতো কবুল করো। আল্লাহ রাব্বুল আলামিন যত যুবক এখানে হাত তুলেছে সাইয়েদনা হামজার মতো তাদেরকে কবুল করো, তাদের জীবনের গুনাহগুলো তুমি মাফ করো, তাদেরকে ইসলামের শ্রেষ্ঠ সৈনিক বানায়া দাও, তাদের অভাব তুমি দূর করে দাও। আমাদের সকল সাংবাদিক ভাইদেরকে তুমি কবুল করো। আল্লাহ আমার যত মা বোন এসেছেন মা বোনদেরকে মা আয়েশা ফাতেমার মতো কবুল করো। আমাদের মা বোনদের কষ্ট আমরা পুরুষেরা একা চলে আসি, মায়েরা একজন যখন আসে কোলে একটা শিশু, হাতে একটা শিশু, আরেকটা পিছনে আম্মা আম্মা করে চিৎকার করে, এই অবস্থায় মাইলকে মাইল হেঁটে হেঁটে তারা কোরআনের বাগানে চলে যায়। আমাদের মাদেরকে তুমি সাইয়েদা ফাতেমার মতো কবুল করে নাও, মায়েদের জীবনের চাওয়া পাওয়া কবুল করো। অনেক ভাই সন্তান হয় না, দীর্ঘ জীবন বিবাহ করেছেন, তাদের ঘরকে নেক সন্তান দিয়ে ভরে দাও, তাদের কুলগুলো ইসমাইল আলাইহিস সালামের আব্বার মতো ভরে দাও, ইব্রাহিম আলাইহিস সালামের ঘরের মতো তাদের ঘরগুলোকে তুমি কবুল করো। ছোট্ট ছোট্ট মাসুম শিশুগুলোকে হাসান হোসাইনের মতো কবুল করো। আমার পরীক্ষার্থী ছেলে মেয়েদেরকে পরীক্ষায় কামিয়াবি দান করে দাও। আল্লাহ রাব্বুল আলামিন আমার রফিকের মেয়েকে তুমি সুস্থ বানায়া দাও, আমার শেফাউল হকের বাচ্চাদেরকে তুমি কবুল করো, আমাদের সভাপতি হুজুরের ছেলেদেরকে মেয়েদেরকে সাথে সাথে এই এলাকার যত ছেলে মেয়ে হাত তুলেছে তাদেরকে কবুল করো। আল্লাহ কাপাসিয়াকে তুমি ইসলামের জন্য কবুল করো। দুলাল ভাইয়ের মেয়ে অসুস্থ, তাকে তুমি শাফা নসিব করো। যত জন্তু আছে সবার অসুখ ভালো করে দাও। এক ভাই সিঙ্গাপুরে থাকে, বিদেশে কত কষ্ট করে, তাকে তুমি শাফা নসিব করে নিও। আল্লাহ যে নিয়তে হাত তুলেছে নিয়ত পূরণ করে দাও। আল্লাহ আমার শেফা যে আদর্শকে সামনে রেখে সমাজ কল্যাণ গঠন করেছে তার অর্থনৈতিক সমস্যা তুমি দূর করে দিও। আল্লাহ কাপাসিয়ার এমন কোন দল নাই যারা এই মাহফিলটাকে ভালোবাসে না, সকল দলের সকল ভাই বোনকে তুমি কোরআনের জন্য কবুল করো। আল্লাহ সারা বাংলাদেশকে তুমি কোরআনের জন্য কবুল করো। যারা দেশ চালায় তাদেরকে কোরআনের জন্য কবুল করো। যারা কোরআনের জন্য জেলখানায় কষ্ট পাচ্ছে আল্লাহ তাদের হায়াত তুমি দারাজ করে দাও। আসল অপরাধী যারা তাদেরকে তুমি শাস্তি দাও, আসল মানবতা বিরোধী যারা তাদেরকে তুমি শাস্তি দাও। আমার বিডিআরকে যারা হত্যা করেছে তাদেরকে তুমি শাস্তি দান করো। আমার ছেলেদেরকে শেয়ার বাজারে যারা লক্ষ কোটি টাকা আত্মসাৎ করেছে তাদের বিচার তোমার কাছে চাই। আমার ফেরানির লাশ যারা তার কালায় ঝুলিয়েছে তাদের বিচার করো। আল্লাহ আমার হাবিবুরকে যারা উলঙ্গ করে পিটিয়েছে তাদের শাস্তি তুমি দান করে দিও। আল্লাহ তোমার দরবার বড় বিশাল দরবার, আল্লাহ কেউ কখনো তোমার দরবার থেকে খালি হাতে ফিরে আমার যত মা বোনেরা মেয়েরা এসেছে সবাইকে তুমি কবুল করো। ফারিহা সহ ফারিয়ার মতো যত ছোট ছোট বাচ্চাগুলো, মুন্না সহ সবাইকে তুমি কবুল করো। আল্লাহ আমাদের মাদ্রাসা স্কুল কলেজগুলোকে দ্বীনের মার্কাজ তুমি বানায়া দাও। বাংলাদেশের উপরে তোমার খাস রহমত নাযিল করো। সারা দুনিয়ার মুসলমানদেরকে তুমি কবুল করো। আমাদের দেশের হিন্দু বৌদ্ধদেরকে ইসলামের জন্য তুমি কবুল করো। আমার পুলিশ, আমার র‍্যাব, আমার আর্মি, আমার বিডিআর, আমার এনএসআই ডিবি কত কষ্ট জনগণের জন্য করে। আমার পিএনও ডিসিএসপি সবাইকে ইসলামের জন্য কবুল করো। আল্লাহ তোমার কোরআন শুনেছি এতক্ষণ, যে ভালোবাসা আমাদের মধ্যে জন্ম নিয়েছে, আমরা যদি বাকি সময় তোমার কোরআন মানতাম আমার দেশটা তো স্বর্ণের টুকরা চেয়ে দামি হয়ে যেত। এই কথাটা তোমার আইন মানলেই শান্তি পাওয়া যায়, এই কথাটা বোঝার শক্তি আমাদের সবাইকে দাও। আমাদের সবাইকে তুমি হেদায়েত নসিব করো। আমাদের সবাইকে তুমি জাহান্নাম আগুন হারাম করে দিও, জান্নাতের শ্রেষ্ঠ বাসিন্দা বানায়া দিও। আল্লাহ জানি না কার জানাজার কাপড় দোকানে এসেছে, জানি না কার জীবনের শেষ মোনাজাতেই মোনাজাত। জাহান্নামের আগুন আমাদের জন্য হারাম করে দিও। আমাদের ছেলে মেয়েদেরকে তোমার কোরআনের শ্রেষ্ঠ পথিক বানায়া দিও। আমাদের ছেলে মেয়েদেরকে নামাজি পর্দাশীলা বানায়া দিও। আল্লাহ চাইতে পারি না, তোমার তো দেয়ার ক্ষমতা অপরিসীম। তোমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যা চেয়েছেন তুমি আমাদেরকে তা দাও। এই মাহফিলখানাকে কিয়ামত পর্যন্ত দায়েম ও কায়েম করে দিও। আল্লাহ যাদের মৃত্যু ঘোষণা হয়ে গেছে আমরা জানি না, তাদেরকে তুমি শাহাদাতের মওত দান করে দিও। আমরা সবাই তোমার কাছে সুমাইয়ার মওত চাই, আমরা সবাই হামজার মওত চাই। আল্লাহ যেই দিন মালাকাল মওত দুয়ারে আসবে আমাদের সবার জবানে জারি করে দিও লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ।